আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত ও অগণিত করুণার বদৌলতে আজকে আমরা পবিত্র ঈদুল আজহার পূর্ব মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যে বিষয়টি বিভিন্ন সময়ে আমাদের মাঝে আলোচিত, সমালোচিত এবং ইলমি বাহাস বা তর্ক বিতর্কের মাধ্যম হয়ে থাকে। এমনকি আমরা এখন যে আরাফার সিয়ামের মুখোমুখি, এই আরাফা সিয়ামকে কেন্দ্র করেও এই মাসালাটাই বারবার ঘুরপাক খায়। সেটা হচ্ছে যে আমরা একই দিনে ঈদ পালন করব সারা বিশ্বে, না সবাই নিজ নিজ চাঁদ দেখে সেইভাবে ঈদ পালন করব। আর যদি নিজ নিজ চাঁদ দেখে ঈদ পালন করি তাহলে সেটার ভিত্তিটা কি হবে? তো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সামনে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আকীদা বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি ধারণকারী আমাদের শ্রদ্ধ শায়খ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ডিপার্টমেন্ট থেকে পিএইচডি ডিগ্রিধারী আমাদের শ্রদ্ধ শায়খ ডক্টর মনজুর ইলাহী হাফিজাহুল্লাহ। আমরা অনুষ্ঠান দীর্ঘায়িত না করে তাদের নিকটে চলে যাচ্ছি। তোমাদেরকে আপনাকে জিজ্ঞেস করা হবে আহিল্লা সম্পর্কে এবং আপনি এটার বর্ণনা দিন। তো এই জায়গায় আসলে হেলাল বলতে কি বুঝায় এবং হেলালের ইসলামী শরীয়ত দৃষ্টিতে হেলালের সংজ্ঞাটা কি হতে পারে এবং এখানে আহিল্লা শব্দটা কেন বহুবচন ব্যবহার করা হলো, আহিল্লা বহুবচন করার উদ্দেশ্য কি, মাতালে তথা উদয় স্থলের পার্থক্য ভেদে বিভিন্ন দেশের কয়েক চাঁদ বোঝানো উদ্দেশ্য না, এটার দ্বারা 12 মাসের 12টি চাঁদ তথা এই জন্য এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় হেলালের সঙ্গে দিতে গিয়ে যে বিষয়টি আপনি স্পষ্ট করবেন যে হেলালের ক্ষেত্রে আমরা কি চোখে দেখলে হেলাল ধরব না দূরবীনের মাধ্যমে, যান্ত্রিক ব্যবহারের মাধ্যমে যদি আমরা চাঁদ দেখতে পাই তাহলে সেটাকেও হেলাল বলে গণ্য করব। এটার সাথে শেষ সম্পূরক যে প্রশ্ন সেটা হচ্ছে সারা পৃথিবীতে আকাশ বিদ্যা ব্যবহার করে যদি আমরা একই সাথে সালাতের স্থায়ী ক্যালেন্ডার তৈরি করতে পারি তাহলে কেন আকাশ বিদ্যা ব্যবহার করে 12 মাসের স্থায়ী চন্দ্র ক্যালেন্ডার তৈরি করতে পারবো না? আশা করি এই বিষয়গুলো আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের সামনে স্পষ্ট করবেন। ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه اسمه بهاجون أجكر كستاتو ومن صدر شايف دكتور أبو بكر محمد زكريا ومن عمد الشكل تاتشير من دور الجهة تولي دوشوك ভাইবোনে রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা এখানে করা হয়েছে, আমি সরাসরি তার উত্তরে চলে যেতে চাই। হিলাল কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 189 নম্বর আয়াতে যে বলেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ্জ, এখানে আহিল্লা শব্দটি বহুবচনে ব্যবহার করা হয়েছে যার একবচন হচ্ছে হিলাল। হিলাল কাকে বলা হয় তার শব্দের অর্থটা দিয়ে আমরা একটু শুরু করি। হিলাল শব্দের আসলে মূল অর্থ হচ্ছে রফ উস সাউত অর্থাৎ স্বর উঁচু করা। যখন মানুষ নতুন চাঁদ দেখে তখন তারা তাদের স্বর উঁচু করে থাকে এবং রুকিয়াতে হিলালের যে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেটা তারা করতে থাকে, ফলে একটা উচ্চ স্বর তৈরি হয়। সেখান থেকেই
এই নতুন চাঁদকে হেলাল বলা হচ্ছে। আর যেমন বলা হয় ইস্তাহাল্লা সাবি, যখন সে জন্মগ্রহণ করার পরে চিৎকার করে ওঠে সর্বোচ্চ করে। আর এছাড়াও যেমন বলা হয় আহাল্লাল কৌমুদিল হাজ্জি, যে মানুষ হজের যে তালবিয়া সেটা উচ্চ স্বরে পাঠ করল যখন তারা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে হেলাল হলো নতুন চাঁদ, নতুন চাঁদ অর্থাৎ যখন কোনো মাঠের শুরুতে প্রথম যে চাঁদ দেখা যায় এবং যেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া করতে হয়, সেটি হলো হেলাল। আচ্ছা, এখন হেলাল এখানে বহু বচন আসার ব্যাখ্যাটা কি? ওলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা এখানে দিয়েছেন। কেউ হয়তো বলেছেন যেহেতু ১২ মাসে ১২টা নতুন চাঁদ উদিত হয় সেটি হতে পারে সেদিক থেকে, কিন্তু যারা বলেছেন যে উদয়স্থলকে বোঝানোর জন্য এখানে একাধিক হেলালের কথা বলা হচ্ছে বা হেলালের বহু বচনের শব্দটা এসেছে সেটা অধিক গ্রহণযোগ্য। এটা এই জন্যে যে যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ্জ, এটা মানুষের সময় নির্ধারণের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ফলে বিদায়াত ইস্তাহার, ওয়াসাতুস শাহর, নিহায়াত ইস্তাহার অর্থাৎ মাসের শুরু শেষ, এই যে হিসাবটা এটা কিন্তু চাঁদের মাধ্যমেই আমরা নির্ধারণ করি। ফলে এখানে উদয়স্থল যখন সেখানে মানে চাঁদ উঠবে তখনই সেখানে মাস শুরু হবে সেটাই কিন্তু এখান থেকে বোঝা যায়। উদয়স্থলের এই ব্যাখ্যাতেই এই আহিল্লাহ এই বহুবচনের সাথে অধিক গ্রহণযোগ্য, অধিক সঙ্গত। এখানে বলা হয়েছে যে চাঁদ দেখার যে বিষয়টা সেটা আসলে কিভাবে নির্ধারণ করা হবে। আসলে এক্ষেত্রে আমরা জানি যে সহি হাদিসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলোকে বর্ণনা করে দিয়েছেন সহিভাবে সেগুলো আমাদের কাছে এসেছে। এর মধ্যে আমরা বুখারী মুসলিমের যেমন হাদিস পাই যেখানে তিনি বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফা ইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু উদ্দাতা শাবানা সালাতিন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে ইফতার করো এবং ঈদ করো, আর যদি সেটা তোমাদের উপর আবৃত থাকে গোপন থাকে মেঘের কারণে তাহলে শাবানের গণনা ৩০ দিনে পূর্ণ করো। একদম স্পষ্ট, সেটা চর্মচক্ষুতে দেখার কথাই বলা হয়েছে। এছাড়া আরেকটা হাদিসে আরও ক্লিয়ারলি বর্ণনা করা হয়েছে, যেমন ইমাম দারাকুতনি তার সুনান গ্রন্থে বলেছেন যেটা শুআইব আল আরনাউত সহিহ বলে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসুমু হাত্তা তারাউল হিলালা ওয়ালা তুফতিরু হাত্তা তারাউল হিলালা ফা ইন গুম্মা আলাইকুম ফাসুমু সালাতিন, তোমরা চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম রাখবে না এবং চাঁদ না দেখা পর্যন্ত ইফতারও করবে না, যদি চাঁদ তোমাদের কাছে আবৃত থাকে তাহলে তোমরা শাবান মাসের গণনা তাহলে তোমরা ৩০ দিন সিয়াম রাখো। এখানে রমজান মাসের কথা বলা হচ্ছে, আগেরটা শাবান মাসের কথা বলা হচ্ছে। এবং আরেকটা হাদিস আমরা দেখি, যেমন ইমাম নাসাই তিনি বর্ণনা করেছেন, শেখ আলবানী সহি বলেছেন খুব স্পষ্ট হাদিসটা লা তুকদ্দিমু শাহর হাত্তা তুকমিলুল উদ্দাতা আও তারাও আল হিলালা, তোমরা মাস পূর্ণ না করা পর্যন্ত অথবা চাঁদ না দেখা পর্যন্ত মাসকে এগিয়ে নিয়ে এখে না। তোমরা সোমো, যদি তোমরা মাস পূর্ণ করো অথবা চাঁদ দেখো তাহলে সিয়াম রাখো। এরপরে বলেছেন ওলা তুফতিরু হাত্তা তারাউল হিলালা আও তুকমিলুল ইদ্দাতা সালাতিন, আর তোমরা ইফতার করো না, রোজা ভেঙো না যতক্ষণ না চাঁদ দেখো অথবা যতক্ষণ না ৩০ দিন পূর্ণ করো, মাসের ৩০ দিন, রমাদান মাসের ৩০ দিন পূর্ণ করো। এই হাদিসটা আমরা দেখছি শেখ আলবানী শুদ্ধ বলেছেন। এই হাদিস এবং আরও অনেক হাদিস থেকে স্পষ্ট যে চর্মচক্ষুতেই দেখতে হবে। আচ্ছা, চর্মচক্ষুতে দেখার বিষয়টা আমরা জানি যে যেমন আমরা যে গ্লাস ব্যবহার করলাম চোখের পাওয়ার বাড়ানোর জন্য, যখন চোখে ভালো করে দেখা যায় না তখন চশমা ব্যবহার করা যায়। এখানে যে কিছু যন্ত্রের কথা বলা হচ্ছে যেমন দূরবীন কিংবা এগুলো অনেক দূরের জিনিস স্পষ্ট করে দেখার জন্য এই ধরনের যন্ত্র ব্যবহার করা জায়েজ, এটা আমাদের ওলামায়ে কেরাম মহান ওলামায়ে কেরামগণ বলেছেন
যেমন ফতোয়া লেজেন্ড দায়েমা শেখ সোহেল ইবনে উসাইমিন, তারা সবাই বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে জ্যোতির্বিদ্যা ও আকাশবিদ্যা যে দুটো বিদ্যা রয়েছে, জ্যোতির্বিদ্যাকে বলা হয় এলমু তানজিম, যেটা আসলে আমাদের চার দশার সাথে রিলেটেড না, এটা হলো তারকা বিদ্যা। আর তারকার আলোকে মানুষ অনেক কিছু ভবিষ্যৎবাণী করে বা অনেক সিদ্ধান্তে আসে, সেটা ইসলামে আসলে জায়েজ নেই। আর আরেকটা হলো এলমুল ফালাক, আকাশ বিদ্যা, আকাশ সম্পর্কিত যে জ্ঞান আহরণ অথবা এক্সপ্লোরেশন একতেশাফ, এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু এই আকাশ বিদ্যার ক্যালকুলেশনটাকে কাজে লাগিয়ে চাঁদ দেখার হিসাবটা বের করে সেই ভিত্তিতে কি রমাদানের সিয়াম শুরু করা যাবে, কিংবা শাওয়াল মাসের এক তারিখ নির্ধারণ করা যাবে, ঈদ উল ফিতর, ঈদ উল আধা? উত্তর হচ্ছে যে না। এবং এক্ষেত্রে আমরা দেখি যে মক্কার যে ফিক কাউন্সিল এর চতুর্থ অধিবেশনের প্রথম সিদ্ধান্তই এসেছে যে এলমুল ফালাক বা আকাশ বিদ্যার যে সাইন্টিফিক ক্যালকুলেশন আছে, যেটা হয়তো আগামী 50 বছর একটা ক্যালকুলেশন তারা বের করে ফেলেছে যে কোন দিন এই পৃথিবীতে চাঁদ জন্মলাভ করে এবং কোন দিন সেটা চর্মচোখে অথবা দূরবীনে দেখা যাবে এবং কোন দিন কোন এলাকা থেকে সেটা উদিত হবে, এগুলো তারা জানতে পারে, বুঝতে পারে। এখন এই বিদ্যার মাধ্যমে আসলে চাঁদ দেখা কি নির্ধারণ হবে? উত্তর হচ্ছে যে না, কারণ এটা যতই সত্য জ্ঞান আমাদেরকে দেখ না কেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা ডিক্রি জারি করেছেন মুসলিম উম্মার জন্য যে চোখেই চাঁদ দেখতে হবে এবং চাঁদ দেখেই সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখেই ইফতার করতে হবে। এটা একটা ওহির ডিক্রি, এটা শরিয়ার সিদ্ধান্ত। ফলে এই জায়গায় অন্য কোনো নতুন সিদ্ধান্ত চাপানো যাবে না এবং দূরবীন জাতীয় যন্ত্র ব্যবহার করার মধ্য দিয়ে যে আকাশ যে আমরা দেখতে পারি সে আকাশ বিদ্যাও তাহলে কেন ব্যবহার করা যাবে না, তার উত্তরটা আশা করি এর মধ্যেই নিহিত যে দূরবীনটা তো চোখে দেখার সাথে রিলেটেড, কিন্তু আকাশ বিদ্যা তো চোখে দেখার সাথে রিলেটেড নয়, ফলে আকাশ বিদ্যার ব্যবহার এখানে করা যাবে না। আরেকটা প্রশ্ন এসেছে যে আকাশ বিদ্যার ব্যবহার করে সালাতের স্থায়ী ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে, সেটা সত্য, কারণ সূর্য পৃথিবীর কোন জায়গায় কখন কত মিনিট কত সেকেন্ডে উদিত হয় সেটা কিন্তু আকাশবিদ্যার মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারি। আর সূর্য ওঠার সাথেই সালাতের আসলে সম্পর্ক, সেখানে কিন্তু কোনো নড়চড় নেই। কিন্তু চন্দ্রের যে বিষয়টা, এখানে ইখতিলাফুল মাতালে বা উদয়স্থলের একটা বড় ব্যাপার আছে, সুতরাং সেই জায়গাটায় সালাতের এই স্থায়ী ক্যালেন্ডারের উপরে কিয়াস করা যাবে না। কারণ চন্দ্রের বিষয়টা দেখা যাচ্ছে যে এই পৃথিবীর মধ্যে এক জায়গায় যদি দেখা যায় আরেক জায়গায় দেখা যাচ্ছে না, ফলে চাঁদের এই উদয়স্থলের ভিন্নতার কারণে তারিখটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মাসের শুরুটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু সালাতের স্থায়ী ক্যালেন্ডার পৃথিবীর যে কোনো জায়গায় সেটা চিরস্থায়ী। বাংলাদেশের জন্য যেমন চিরস্থায়ী, ঠিক তেমনি মক্কার জন্য চিরস্থায়ী, আমেরিকার জন্য চিরস্থায়ী। অতএব এই আকাশবিদ্যার ব্যবহার সূর্যের ক্ষেত্রে যেটা স্থায়ী ক্যালেন্ডার তৈরি করার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা চন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ সেটা সহি হাদিসের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা আলাম। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, আহসানাল্লাহু ইলাইকুম। আমরা এতক্ষণ আমাদের শ্রদ্ধেয় শায়খ ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর নিকট থেকে অনেক জ্ঞানগর্ভ এবং সুন্দর আলোচনা শুনছিলাম, এবং আমরা সারমর্ম হিসেবে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে চাঁদ ততক্ষণ পর্যন্ত চাঁদ বলে গণ্য হবে না যতক্ষণ না আমরা সেটাকে চোখে না দেখতেছি। তো চোখে দেখার মাধ্যমেই সেটাকে হেলাল বলে গণ্য করা হবে, সেখানে আকাশবিদ্যা ব্যবহার করে চাঁদ দেখাটা বা হেলাল হিসেবে নির্ধারণ করাটা শারীরিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক নয় বলেই আমরা অত্র আলোচনায় খুব সুন্দর এবং স্পষ্টভাবে বুঝতে পারলাম। তো আমরা সংক্ষিপ্তভাবে আমাদের শ্রদ্ধেয় শায়খ ডক্টর আবু বকর জাকারিয়া আল হাফিজাহুল্লাহর নিকটে চলে যাব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার নিকটে আমাদের পক্ষ থেকে যেটা থাকবে সেটা হচ্ছে ইখতিলাফুল মাতালে বা উদয় স্থলের উপর ভিত্তি করে
আমরা চাঁদ দেখার যে পার্থক্যটা করে থাকি বা আমরা বলে থাকি উদয় স্থলের পার্থক্যের উপর ভিত্তি করে, এটার শারীরিক ভিত্তি কতটুকু এবং এটাকে কেন্দ্র করে চার মাঝহাবের যে খেলাফ যে মতভেদ আছে সেই মতভেদটার পাশাপাশি মাঝহাবগুলো কোন জায়গাতে একমত এবং কোন জায়গাতে মাঝহাবগুলোর মতভেদ তৈরি হয়েছে, এবং হানাফি মাঝহাবে বলা হয় যে মুতাকাদ্দিমিন যারা আহনাফ ছিলেন তারা সারা বিশ্বে একই দিনে এক চাঁদ অনুযায়ী ঈদ এবং সিয়াম করার পক্ষে মত দিয়েছেন, পরবর্তীতে যারা মুতাখিরিন আহনাফ এসেছেন তারা সেটা থেকে সরে এসেছেন। এই বক্তব্য আসলে কতটুকু যৌক্তিক, পাশাপাশি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পক্ষ থেকে পেশ করা হয়ে থাকে যে উনিও নাকি সারা বিশ্বে একই দিনে ঈদ করার পক্ষে মত দিয়েছেন, এটাও আসলে কতটুকু সঠিক? তো এই জায়গাতে এই মাজহাব কেন্দ্রিক ইমামদের মতগুলো আমরা শাইখের কাছ থেকে স্পষ্টভাবে জানতে চাই। দ্বিতীয়ত, ইখতিলাফুল মাতালিয়ের শারঈ ভিত্তি বলতে গিয়ে কি কি দলিল আদিল্লা আসলে আছে, এবং সে দলিল আদিল্লা গুলো যেমন কোরাইবের হাদিস পেশ করা হয়ে থাকে সেখান থেকে আমরা কিভাবে ইস্তেদলাল করি, কোরাইবের হাদিস ব্যতীত আর কোন দলিল আছে কিনা, থাকলে সেই দলিল গুলো কি, এবং সর্বশেষে যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি করা হয় যে আমরা উদয় স্থলের পার্থক্যের উপর ভিত্তি করে ঈদ করতেছি না বরং দেশের চাঁদ দেখে ঈদ করতেছি। একটা সময় যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক দেশ ছিল তখন এই একটা দেশের যেখানে চাঁদ দেখা গেছে সেটা দেখেই পুরো দেশে ঈদ হয়েছে, যখন ভারত পাকিস্তান বাংলাদেশ আলাদা দেশ হয়ে গেছে তখন বাংলাদেশে একদিন ঈদ হচ্ছে, পাকিস্তানে একদিন ঈদ হচ্ছে, ভারতে একদিন ঈদ হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে এই তিনটে দেশের উদয় স্থল একই কিন্তু আমরা সেই জায়গায় উদয় স্থলকে না মেনে আমরা সেই জায়গায় দেশকে মানতেছি। তাহলে শারীরিক ভিত্তি কি আসলে দেশ না উদয় স্থল? যদি উদয় স্থল হয় তাহলে সেটা আমরা কিভাবে নির্ধারণ করব? আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ আমাদের সামনে পরিষ্কার করবেন। ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله আমাদের শেখ ডক্টর মনজুরুল ইলাহি আছেন আর আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আছে, সবাইকে নিয়ে আমরা সহজেই একটা জিনিস আজকে আলোচনা করব যে বিষয়টি অনেক সময়ে আমাদের মধ্যে এটা নিয়ে খুব বেশি বাদানুবাদ হচ্ছে, অথচ এটা বেশি বাদানুবাদের জিনিস নয়। এই মতভেদটি অতি প্রাচীন, অতি প্রাচীন মতভেদ, এবং এই মতভেদটি যদি সাহাবায়ে কেরামের যুগে হয়ে থাকে, তাবিনদের যুগে হয়ে থাকে, ইমামদের যুগে হয়ে থাকে, এটাকে খুব কঠিন করে নেওয়ার কোনো মানে হয় না। এবং এটাকে নিয়ে মুসলিমদের মধ্যে এই একটি কারণে মতভেদ তৈরি হয়ে গেছে, এটার কারণে দুনিয়ার সব সমস্যা হয়ে গেছে, এগুলি না বলি আমরা আগে দেখি এই মতভেদটা কীভাবে হয়েছে, মশালাটার আকোয়ালগুলি জেনে নিই। প্রথমেই বলবো সবাই এবার একমত, সবাই একমত একটা জিনিসে যে চাঁদ এবং সূর্য দুইটার মাতলা আছে, ভিন্ন ভিন্ন উদিত হওয়ার স্থান আছে, কিন্তু এ ব্যাপারেও সবাই একমত যে দুইটার একমত দুইটার উদিত হওয়ার স্থান মানে সুনির্ধারিত নয়, সূর্যটা সুনির্ধারিত। যেমন আজকে আজকে হচ্ছে 23 যদি ধরেন 18 তারিখ বা 17 18 তারিখ 18 তারিখ সপ্তম মাসের 18 তারিখ ইংরেজি মাসের, এটা যে জায়গায় আমাদের বাংলাদেশে এটা কোনোদিন পরিবর্তনশীল না যে এটা কোনোদিন আর আগামী বছর এই তারিখে সূর্য 2 মিনিট পরে উঠবে বা দুই 3 মিনিট পরে উঠবে, এরকম না, এটা স্থায়ীভাবে নির্ধারিত জিনিস, একেবারে সূর্যের উদিত হওয়ার জিনিসগুলো টাইম মতো নির্ধারিত। চাঁদের ব্যাপারটা বলতে পারেন যে মানে কেউ এটাকে নির্ধারণ করতে কোনোভাবেই পারে না, জ্যোতির্বিদ্যা যেটা করে অনেকে সেটা অনেক সময় মিথ্যা হয়ে যায়, প্রমাণিত হয়ে গেছে অনেক সময়ই, সত্য সবসময় হয় না, তাদের হিসাবে ভুলও হতে পারে, ক্যালকুলেশন হিসাবে ভুল হতে পারে, আর আমরা এটার উপর নির্ভর করি না। একটু আগে আমাদের ডক্টর মনজুরুল ইলাহির কাছ থেকে আমরা শুনেছি, তাহলে আলেমরা এ ব্যাপারে একমত যে সূর্য এবং চন্দ্র দুইটা থেকেই আমরা, যদিও আমরা দুইটার ভিন্ন ভিন্ন উদয় স্থল আছে কিন্তু দুইটার মধ্যে একটা নির্ধারিত সুনির্ধারিত, এটা হচ্ছে সূর্য, আর চন্দ্রেরটা কেউ নির্ধারণ করতে পারবে না, তবে ভিন্ন ভিন্ন উদয়স্থল আছে এটা সবাই একমত যে ভিন্ন ভিন্ন উদয়স্থল আছে, অর্থাৎ তার ইখতিলাফুল মাতলা আছে, ভিন্নতা আছে, উদিত হওয়ার স্থানের ভিন্নতা আছে এবং এটা অস্বীকার করতে পারবে না কেউই, এবং এইটাতে অস্বীকার করার মতো কেউ কোনোদিনও হয়নি এবং বাস্তবতা অস্বীকার করা হবে, এটা বাস্তবতাকে অস্বীকার করেনি। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে ভিন্নতা আছে এটা কি গ্রহণযোগ্য কি না, ভিন্নতা কি গ্রহণ করে আমি সওমের ব্যাপারে অথবা ধরেন হজের ব্যাপারে
অথবা বিভিন্ন মাসালার ব্যাপারে কখনো কখনো এটার সাথে জড়িত হয়ে যায়, আবার আশুরার পালনের ব্যাপারও আসে, এটা কি কোনটা আমরা কোনটা নিব, আমরা কোন স্থানীয়ভাবে নিব না কোনো দেশে দেখছে সব দেশকে আমরা এটার সাথে সামিল করব। এখানে একটা বিশাল জিনিস হয় এটা, যে আমরা দেখতে পাই যে একই দিনে সূর্য সারা ইয়াতে ঘুরলেও, সারা পৃথিবীব্যাপী জায়গাতে ঘুরে আসলেও চন্দ্র কিন্তু ঘুরে আসে না, চন্দ্র কিন্তু ঘুরে আসে না। চাঁদে দেখবেন যে কিছু জায়গা দেখা গেছে, কিছু দেখা যায় না, এরকমই হবে। আপনি অপেক্ষা করতে হবে পরের দিন পর্যন্ত, পরের দিন এসে আবার চারটা দেখবেন আপনি, অর্থাৎ প্রথম দিনে আপনি সব জায়গা দেখবেন না। এখন যখন আমরা বাস্তবে দেখি যে মালিতে দেখা যায় কিন্তু সৌদিতে পরের দিন দেখা যায়, আবার আমাদের দেশে আরও পরে দেখা যায়, এরকম হতে পারে, এবং এটা হয় বাস্তবতা দেখা যায়। অথবা কখনো কখনো মালি সৌদি একসাথে হয়, পরের দিন আমরা দেখি সূর্য এবং চাঁদে একটা একটা থেকে দূরবর্তী কাছে হওয়া নিয়ে হচ্ছে মূল পার্থক্যটা, কোনটা কাছে কাছে হলে দেখা যায় না, দূরে হলে সেটা আলোটা পড়ে এবং সেটা হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে মূল পার্থক্য। এটা ইনশাল্লাহ আমরা আলোচনা করবো, তবে এটা কি গ্রহণযোগ্য কিনা। প্রথম মত হচ্ছে যে এই জাতীয় উদিত হওয়ার কথা গ্রহণযোগ্য না, মানে উদিত ভিন্নতা ভিন্নতা গ্রহণযোগ্য না, উদিত হলেই হলো। বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সারা বিশ্বের প্রত্যেকটি মুসলিমকে সেখানে সওম হোক, সে হজ হোক বা বিভিন্ন অন্য মাসালা হোক যেটা জড়িত আছে এটার সাথে মেনে নিতে হবে তাকে। এবং ধরেন আরও কি মাসালা জড়িত আছে, আরও মাসালা জড়িত আছে, যেমন একজন মানুষের ইজ্জত শেষ হয়ে যাওয়া, একজন মানুষের জেহারের মাসলা, ইয়ার জেহার ন ইলার মাসলা শেষ হয়ে যাওয়া, এগুলি সবই কিন্তু এটার সাথে জড়িত, এই চাঁদের সাথে জড়িত। তো আল্লাহ তালা এই জন্য চাঁদের বিষয়টাকে স্পেশালি উল্লেখ করেছেন। তো এই জন্য এটা আমরা চাঁদের হিসেবে অনেকেই গুরুত্ব দেয় যে আমরা চাঁদের হিসেবে যাব। আরবরা চেষ্টাও করেছে আজ পর্যন্ত সৌদি আরবে, আমি যতটুকু জানি যে এখনও তারা উমুল কোরা একটা ক্যালেন্ডার ব্যবহার করে যেটা চাঁদের হিসাবে তারা চলে, এটা সাথে রাখে ইংলিশটা, কিন্তু তারা আরবটা আরবিটাই চলে। কিন্তু তারাও এটার অর্থ এই নয় যে তারা এটার উপর নির্ভর করে, তারা হজ বা উমরা বা সম পালন করে কথাটা এরকম না, এটা তাদের চলার জন্য করে, কিন্তু যখন পরিবর্তন হয়ে যায় সেটা আলাদা করে, তো অফিস আদালত চলার জন্য তারা ওইটা ব্যবহার করে থাকে। এই সাইডটা আমরা বুঝতে পারি, কিন্তু তারা যারা বলে যে মোটেই গ্রহণযোগ্য না, যেখানেই দেখা যাবে চাঁদ কোথাও দেখা গেলে সারা বিশ্বের লোকদেরকে সেটা মেনে নিতে হবে এবং তাদেরকে সওম এবং অন্যান্য হুকুম আহকাম তারা মেনে পরিচালনা করতে হবে, এটা একটা বিশাল, যেমন তাদেরকে সওম পালন করতে হবে, ঈদুল ফিতর পালন করতে হবে, ঈদুল আদা পালন করতে হবে, এটা অনুসারে এটা হচ্ছে মূলত আবু হানিফা রহমতুল্লাহ আলের মত এবং এটা একটা এবং হাম্বলিদের একটি মত। এটা অন্যান্য কেউ কেউ বলেছেন, ইমামদের মধ্যে কেউ কেউ, অনেকে মালিকিদের মধ্যে কিছু কেউ কেউ আসছে এদিকে ইত্যাদি, কিন্তু মৌলিকভাবে এটা হানাফিদের মূল মত, এটা কিন্তু সত্য কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মত ছিল এটাই, এবং এটা তাদের পূর্ববর্তীদের মত, এটাই পূর্ববর্তী অনেকেই এটা মনে করতেন, সবাই নয় আবার, এটা অনেকেই পূর্ববর্তী পরবর্তী ভাগ এরকম করা ঠিক নয়, বরং দেখা গেছে পরবর্তীদের মধ্যে কেউ অন্যটা পালন অন্যটা বলেছেন, এটা আমরা দেখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই মত, এই মতের পক্ষে দলিল কী? এই মতের পক্ষে এক নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে কেউ এই মাসে উপনীত হবে সেটা সওম পালন করে। মাস উপনীত হওয়ার কিভাবে উপনীত হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একটু আগে হাদিসটি আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সুমু লিরুয়াতিহি ও আফতিরু লিরুয়াতিহি, এটা দেখে তোমরা চাঁদ দেখে তোমরা সওম ধরো, চাঁদ দেখে তোমরা সওম ভাঙো। এবং এটার কারণ নির্ভর করে সাধারণত, এবং ওই কীভাবে এটার উপর নির্ভর করে ধরার জন্য তারা বলে থাকে, এটা হচ্ছে তাদের বড় দলিল। দ্বিতীয় আরেকটা দলিল তারা দিয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইন এসে যখন বললেন যে আমার কাছে কি ফরজ করা হয়েছে, বলে চাঁদের এই যখন মাস রমজান মাসের চাঁদ পালন সওম পালন করবো বলছে, সেখানে তিনি বলে দেন নাই যে তোমরা তোমাদের জন্য এই নিয়ম, অমুকের জন্য এই নিয়ম, আর যেটা যেখানে বলার দরকার না বলার অর্থ হচ্ছে সেটা হুকুম ওমুম থাকবে, যেখানে দেখা গেলে সারা দুনিয়ার চাঁদ দেখতে হবে। সাধারণত সাধারণ ফকিরে যেভাবে দলিল দেয় সেভাবে দলিলগুলো তারা দিয়েছে। চার নম্বর, তারা কেউ কেউ এজমা দাবি করে যে এজমা হচ্ছে যে রমজান কোথাও ঢুকেছে, আর সন্দেহ জিনিসটা আরেক জায়গায় ঢুকে নাই, সুতরাং এজমার অংশ অনুসারে সবাই সাওমে ঢুকতে হবে, এটা হলো তাদের দলিল। পাঁচ নম্বর দলিল হচ্ছে মুসলিমদেরকে ঐক্য করা দরকার, এ চাঁদের মাধ্যমে আমরা মুসলিমদের ঐক্য করে ফেলবো এবং তাদেরকে একই অবস্থান রাখবো, যাতে করে এটা নিয়ে বাড়াবাড়ি না হয়, এটা তারা চেয়েছে। ছয় নম্বর, তারা বলে যে আসল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের, এটা তো খবর পৌঁছা মূল উদ্দেশ্য, এখন তো সারা দুনিয়া খবর পৌঁছা যায়, এখন কেন আমরা ভিন্ন ভিন্নভাবে পালন করব। মূল উদ্দেশ্য ছিল খবর পৌঁছা, যেটা আমরা একটু আগে আমাদের আবদুল্লাহ উঠে ধরছিল যে শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই কথা বলেছেন, আসলে তিনি এর মধ্যে এটা বলেছেন,
ফতোয়ার মধ্যে এই কথা বলেছেন যে বুলুগুল খবর তিনি উদ্দেশ্য নিয়েছেন, তো তবে তিনি সাথে অন্য কথাও বলেছেন যেটা অনেকে হয়তো বলে না, অর্ধেক অংশ বলেছে অর্ধেক অংশ বলে নাই। বুলুগুল খবরের কথাটা তারা বলেছেন, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে মূল উদ্দেশ্য, এটা কথাটা উল্লেখ এটার উপর দলিল দিয়ে তারা যে তাহলে তো পৌঁছে গেছে এখন খবর, এখন নিতে অসুবিধা কোথায়, এখন তো সবাই খবর নিতে পারে। কিন্তু বিপরীত পক্ষের মত যখন আলোচনা হবে তখন ইনশাল্লাহ আমরা সেটা বিষয়ে আলোচনা করবো আরো বিস্তারিত। দ্বিতীয় মত হচ্ছে যে দ্বিতীয় মত, প্রথম মত আমরা বললাম তাদের দলিলও বললাম, দ্বিতীয় মত হচ্ছে এটা যে না একতরাফুল মাতালের যেটা এটা হক, এটা হক, এটা সবাই স্বীকার করে, তবে এটা গ্রহণযোগ্য, এটা নিতে হবে। অর্থাৎ উদিত হওয়ার স্থান যেহেতু ভিন্ন আছে তার হুকুমও ধরতে হবে, সেই হিসাবে যেই যেখানে চাঁদ দেখছে উদিত হয়েছে সেখানে অনুসারে তারা চলবে। এখানে আবার তিনটি মত হয়েছে। এক মত হচ্ছে যে প্রত্যেক জায়গা দেশ যে দেশ কি হবে এটা আমরা বলবো একটু পরেই, দেশ অনুসারে সেটা নির্ধারিত হবে যে আমার দেশ অনুসারে আমি দেখেছি আমি মেনে নেব। যে কেউ একটু আগে আবদুল্লাহ বলেছিল যে পাক ভারত বাংলাদেশ যখন এক দেশ ছিল তখন কিন্তু একটা দেশ থাকতো, এখন দেশ ভিন্ন হয়ে গেছে, বাংলাদেশ একটা, পাকিস্তান একটা, ভারত একটা, আবার তখন এই সোজাসুজি শ্রীলঙ্কা যদি অথবা এদিকে হয় আর একটু নেপাল ভুটান এগুলো আমাদের সোজা একই রেখাতে, তারপরে এটা কি একসাথে হবে কিনা এ নিয়ে মাসালা। তারা বলে যে যেই যেখানে আছে যে দেশে দেখলে সেই দেশেরটাই গ্রহণযোগ্য হবে, কারণ একই সময়ে চাঁদ কোনো জায়গাতে দেখা যেতে পারে একই রেখা অনুসারে, আবার অন্য জায়গার দেখা নাও যেতে পারে অন্য জায়গা থেকে। সুতরাং যারা দেখছে তারা রাখবে, যারা দেখেনি তারা যখন দেখবে তখন রাখবে। এটা এক এদের মত, এক নম্বর মত এদের, যারা বলছে যে গ্রহণযোগ্য গ্রহণ করতে হবে। দ্বিতীয় মত হচ্ছে না, যারা কাছাকাছি আছে ওরা এক দেখায় চলবে, যারা কাছাকাছি আছে এক দেখায় চলবে, যারা দূরে আছে তারা দুই দেখায় চলবে। আরেক তিন নম্বর মত হচ্ছে যারা খুব কাছে এরা শুধুমাত্র এক দেখায় চলবে। এক ধরেন আপনি যদি কোনো দেখেন যদি কোনো, যেমন আমাদের পশ্চিমবঙ্গ দেখলে বাংলাদেশ দেখবে কারণ একই জায়গা উদিত হওয়ার জায়গা। অনেকে এটা নির্ধারণ করেছেন, কেউ বলেছেন যে মাসাফাতুল কাসার সফরের দূরত্ব, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটা বলেছেন এটা কখনো সম্ভব না কারণ দেশ এত এদিকে এত লম্বা হয় না, এতে মাসাফাতুল কাসার হিসাব যাবে না। তারপর কেউ বলেছেন 560 মাইল, কোথায় এত লম্বা দেশ কোথায় আছে 560 মাইল ধরে কিভাবে হবে, তিনি সেটা আবার বলেছেন যে এখন ওয়াই ইবনে তাইমিয়ার সময় দুয়াইলাত হয়ে গেছিল, ছোট ছোট রাষ্ট্র আলাদা হয়ে গিয়েছিল, সেখানে কিভাবে নির্ধারিত হবে 560 কোন হিসেবে ধরবে, কারণ চাঁদ তো কোনো কোনো দেশের হিসাবে উদিত হয় না, চাঁদ উদিত হয় তার নিজের নিজের মতো করে, আমরা দেশ হিসেবে ভাগ করতেছি কী করে। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটাকে গ্রহণ করতেন না, তিনি বলতেন যে না দেশ হিসাবে এই কোনো একটা এলাকাভিত্তিক এলাকার জন্য চাঁদ উদিত হয় ভিন্নভাবে এটা গ্রহণযোগ্য না, বরং তার মতো করে চাঁদ তার মতো করে দেখা যায়, যখন সে তার আবার নতুন জন্ম হয় পুনর্জন্ম হয় সে যেখানে আবার দেখা যায় সেখান থেকে আমরা দেখতে পাই। সুতরাং এটা কোনো দেশের আলাদাভাবে হওয়া জরুরি না, পরে এমনও হতে পারে একই সময়ে তিন দেশ দেখবে আরেক সময় দুই দেশ দেখবে, এরকম হতে পারে, একই সময় দেখবে কয়টাতে আরেক সময় কয়টা দেশ দেখবে না এরকম হতে পারে, কারণ কোন সময় কোনটা উদিত হচ্ছে নির্ধারণ করে বলা কঠিন। এই হিসাবে তিনি এটা বলেছেন। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা বলেছেন যে গ্রহণযোগ্য এবং উদিত হওয়ার স্থান ভিন্ন হওয়া গ্রহণযোগ্য, তারা কিন্তু তিনটি মতে বিভক্ত হয়েছেন, তারা তিনটি মতে বিভক্ত হয়েছেন। আচ্ছা, তাদের দলিল কী? দলিলগুলি বলে আমি ইনশাল্লাহ সামনে আগাবো। এক নম্বর দলিল হচ্ছে তারাও যেই দলিল দিয়ে যারা বলেছেন যে এক দেখা গেলে সারা দুনিয়াতে একসাথে ঈদ করতে হবে, একই দলিল দিয়েছেন, একই দলিল দিয়ে সবাই, কিন্তু দলিল গ্রহণের নীতিটা প্রত্যেকের এক একটা আলাদা একটা সাইড ছিল, সেভাবে তারা গ্রহণ করেছেন। যেমন তারা বলেছে আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে কেউ এই মাসে উপনীত হবে সে যেন সওম রাখে। এই মাসে উপনীত আমি তো হইনি, আমি যারা হয়েছে তারা আমার কাছে তো আসে নাই, তো এটা তো মান ব্যক্তিকে বোঝায়, ওই এলাকার মানুষকে বোঝায়, আমি তো সেখানে আসি নাই, আমার তো অনেক দূরে, আমি এখনো ঢুকি নাই, আমার উপর কীভাবে ফরজ হয়ে যায়, এটা সেভাবে দলিল দিয়েছে। দ্বিতীয় দলিল তারা দিয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়ালা তাফতুরু হাত্তা তারাউহু, যতক্ষণ না দেখছো অতক্ষণ তোমরা সওম পালন করবে, যতক্ষণ না দেখছো ততক্ষণ তোমরা সওম ভঙ্গ করবে না, যদি গোপন থেকে যায় তাহলে তোমরা ইদ্দত পূরণ করো। বলে নাই যে গোপন থাকলে লোক পাঠিয়ে পূর্ব দেশে একজনকে পাঠাও পশ্চিম দেশে পাঠাও খোঁজ লাগাও, এটা কোনোদিন তারা করে নাই। সুতরাং এই দলিল তারা বলে থাকে যে তাহলে বোঝা যাচ্ছে যে এটাকে স্বাভাবিকভাবে রাসূল নিয়েছেন, কঠিন করার কোনো সুযোগ নাই, না দেখা গেলে যেখানে দেখা গেছে সেখানে যা যতটুকু, তারা বলছে আমরা 30 দিন পুরাবো, যারা বলছে 30 দিন পুরাবো না তারা এইভাবে পুরাবে। আচ্ছা, তিন নম্বর এখানে কি জন্য দলছে বলে এখানে চাঁদ দেখার উপর নির্ভর করে, চাঁদ দেখে নাই তার সমস্যা নেই, তার 30 দিন পুরাবে এটার উপর নির্ভর করতেছে। সুতরাং আমরা এর উপরেই চলতে থাকবো, আমরা ততক্ষণ না চাঁদ দেখবো বাইরে আমরা যাবো না। আচ্ছা, আরেকটি আসার যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা সহি মুসলিমে আসছে, হাদিস যে বিখ্যাত যে উম্মে কুরাই উম্মুল ফজল বিন হারেস তিনি পাঠিয়েছেন তার এক কাজে, তিনি বাইতুন নবুয়ার এক বংশ হাশেমি বংশের লোক, তিনি কুরাইবকে পাঠিয়েছেন
তার তাকে পাঠিয়েছেন একটা কাজ, একদম তাবেরি, বিখ্যাত তাবেরি, তাকে পাঠিয়েছেন যে তুমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায়, বুঝেন দেখেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন ক্ষমতা, অর্থাৎ তিনি আমিরুল মুমিনিন, তিনি তখন খলিফাতুল মুসলিমিন, তার কাছে পাঠিয়েছেন। কাজ শেষ করে তিনি আসার পরে বললেন যে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তুমি কোন দিন তুমি তোমরা শুরু করেছো? বলে আমরা তো শুক্রবার শুরু করেছি। বলে আমরা তো শনিবার শুরু করেছি, কারণ আমরা শনিবার দেখেছি, আর শুক্রবার দেখি নাই। তো বলে যে আপনি কি যথেষ্ট মনে করেন না, স্পষ্ট কথা, আপনি কি যথেষ্ট মনে করেন না যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখেছে যথেষ্ট নয়? বলে যে লা, না, হাত আমরা হা কাজা আমরা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ এইভাবে নির্দেশ দিয়েছেন। এইখানে এই এটাকে যে যত রকমে ঘুরাক না কেন, এটা একটা মত মনে করতেই হবে। এবং আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বিশ্বাস করতেন, এবং এই মতটি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতেন, না হলে তিনি লোক পাঠাইতেন, বলতেন যে যাও মদিনাতে যাইয়া খবর দাও যে এরকম করো, তোমরা ভঙ্গ করো, তোমরা এটা করো, কিছু না কিছু করতেন। এতে কোনো সন্দেহ না, বোঝা যাচ্ছে যে এটা একটা অবশ্যই শুদ্ধ বিশুদ্ধ বর্ণনা, এবং এর উপরে ভিত্তি করে তখনকার দিনে মানুষরা চলেছিল। এবং তারা, আপনি আশ্চর্য হবেন যে মক এতে সিরিয়ার যদি কোনো দ্রাগ রেখা অংশ হয় 45 ডিগ্রি, তো মদিনা হইবে 55, মাত্র 5 ডিগ্রি পার্থক্য। এর মাধ্যমে তারা কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিক করে নিয়েছে এবং বলেছেন হা কাজা আমার না নবী সাল্লাল্লাহু, আমাদেরকে রাসূলুল্লাহ সেভাবে নির্দেশনা দিয়েছেন। এটার উপর দলিল দিয়ে থাকে তারা যে না, ভিন্নতা অবলম্বন করা নিতে হবে, ভিন্নতা অবলম্বন যে যেখানে দেখে সেভাবে নেওয়া যাবে নিতে হবে, এটা হলো তাদের কথা। দ্বিতীয়, তারা বলেন যে সূর্যের উপরও ক্যাশ করা যাবে। কেন? সূর্য যখন আপনারা যখন ইয়া করেন, ইফতার করেন, যখন যদি 120 তলা একটা ভবন হয়, নিচতলায় দেখবেন যে ব্যক্তি ইফতার করতেছে, সেই ব্যক্তি কিন্তু উপরের তালার অনুসারে ইফতার করতেছে না, কারণ উপরের তালা উঠতে উঠতে দেখুন 10 মিনিট পরে, কিন্তু 10 মিনিট 20 মিনিট পরে কিন্তু তার ইফতার হচ্ছে। তাহলে বোঝা গেল যে ইফতারের টাইম যেভাবে পার্থক্য হতে হবে, অন্যটা পার্থক্য হলে ইফতার টাইমে আলাদা হলে কোনো সমস্যা হচ্ছে না, আর এটার কারণে যে পার্থক্য হলে মুসলিমদের সমস্যা হয়ে যাবে এরকম না, কারণ এইটা এক করতে শরীয়ত চায়নি। কারণ এটা হচ্ছে চাঁদ সূর্য তার কক্ষপথে ঘুরবে, আমরা সেটা অনুসারে আমাদের শরীয়তের বিধিবিধান প্রতিপালন করবো, এর সাথে এক করার কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে এক করার দরকার সেখানে এক করবো, এখানে বাধ্যবাধকতার প্রতি কোনো জরুরি কিছু না। এর বাইরে কিছু আসারও আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম আসার আছে, তার কাছে বর্ণিত আছে, তার কাছে লোকেরা এসে বললো যে আমাদের এখানে এরকম এরকম করেছে, এরকম হয়েছে। তিনি বলেন যে তোমরা যখন দেখো তখন তোমরা সেটাকে প্রতিপালন করবে, সেটা বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেছে যে এটা স্পষ্ট বর্ণনা আসেছে। তাহলে বোঝা গেল যে এটা কেউ দুরুল বলছে, কেউ হাসান বলছে, আমি নিয়ে যাচ্ছি না, কিন্তু এটা আছে, বর্ণনা আছে, নাই তা নয়। এবং এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকেও বোঝা যাচ্ছে যে তিনি এই মতে ছিলেন। অনুরূপভাবে ইবনে আব্বাস থেকেও বোঝা যাচ্ছে ওই মতে ছিলেন। আর ওই সময়ে কোনো সাহাবিকে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে কোনো বর্ণনা দেখা যায় না, কোনো ইবনে আব্বাসের বিরুদ্ধে বর্ণনা দেখা যায় না, বোঝা যাচ্ছে যে এই মতটি গ্রহণযোগ্য, যে ভিন্নতা গ্রহণ করা হবে, ভিন্নতা গ্রহণ করা হবে। আরেকটি জিনিসও তারা বলেন যে দেখো, যে যদি এই মশালাটা যদি কোনো গুরুত্বপূর্ণ হয়ে যেত তাহলে ইয়ৌমুস শক থাকতো না, সন্দেহের দিন আর থাকতো না। কারণ সন্দেহের দিনের কেন রাসূলুল্লাহ বলছে সন্দেহের দিনের জন্য কেউ সওম না করে, ফাকাদ আসা, সওম পালন না করে আবুল কাসেম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে যাবে কিন্তু সওম পালন করে, বোঝা যাচ্ছে সন্দেহের দিনটা দূর করতে বলা হয়নি। যুগ যুগ খুঁজে দাঁড়াও, কোথাও দেখছি কিনা, তাহলে কারো সন্দেহ হবে কিনা, কারো সন্দেহ বন্ধ করতে হবে, এই জাতীয় কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে নির্দেশনা দেননি, এবং সাহাবায়ে কেরামও দেননি, এবং ইমামরাও কোনোদিন সেটা জানাননি। এর অর্থ হচ্ছে এই জাতীয় থাকার অর্থই হচ্ছে জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, ভিন্ন ভিন্ন এলাকার জন্য ভিন্ন ভিন্ন দেখার বিষয়টা নির্ধারিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটাকে প্রাধান্য দেব, সমস্যা কি কোন দেশকে আমরা ম্যানিয়ার ধরব, বা কোনটাকে ধরবো, যে দেশ ধরব না অঞ্চল ধরব, নাকি কোতর ধরব, যেটা আগেকার দিনের একটা ইয়াদ হতো, নাকি আমরা কোনো একটা মাইল ধরব যে এত মাইলের ভিতরে, এটা কিন্তু নির্ধারণ করা কঠিন। বস্তুত যে আসলেই কিছু জায়গা কিন্তু যদি এরকম হয় যে দেখা যায় মাতলা যেটাকে বলা হয়, এবং এটা নির্ধারিত, মাত্রা কিন্তু অপরিবর্তন, মাত্রা কিন্তু পরিবর্তন হয় না, মাত্রা জায়গা নির্ধারিত হয়ে যায়, কোনো জায়গাতে যদি দেখা যায় ওই জায়গা থেকে যতটুকু মানুষ দেখার মতো আছে ওরা কিন্তু যথেষ্ট হবে, এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কথাটা দ্বিমত করা যাবে না, যে ধরেন বাংলাদেশে যদি পশ্চিমাঞ্চলে দেখা যায়, আপনারা জানেন যে আমাদের মাত্রা একটাই, দুইটা হতে পারে না, তাহলে আমাদের বাংলাদেশের পূর্ব অংশ যেটা আছে ওরা একই হবে, কারণ আমাদের পশ্চিম দিকে তাকাইলে বাংলাদেশের শেষ মুহূর্ত পর্যন্ত জায়গাটা যতটুকু পশ্চিম অঞ্চল দেখা যায়, এখানে কোনো দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু আমাদেরটা থেকে দাঁড়িয়ে যদি কোনো আমরা কেরালাটা দেখতে যাই তাহলে ভুল হবে, কেরালাটা দেখা যায় না আমাদেরটা থেকে, বোঝা যাচ্ছে এটা অনেক দূরের জায়গা, কেরালা
একদম আরব সাগরের পাশের এলাকা, সেখানে যাইয়া অথবা যদি কোনো গোয়া এলাকাটা দেখতে যাই, ভুল হবে, কারণ এখান থেকে সেটা দেখাটা খুবই খুবই ডিফিকাল্ট। এখান থেকে সেটা কোনোভাবে দেখা যায়, এমনকি আপনি যদি কোনো দূরবীক্ষণ দিয়েও দেখার কথা আসছে, সেটা যদি দেখা যাবে কিন্তু সেটাও দেখা যাবে না এত দূর থেকে। বুঝা গেছে, সেটা মাতলার জায়গা ভিন্ন, ওই জায়গাতে দেখা গেলে ওই এলাকার জন্য হবে। এটা হচ্ছে এটা বলে যারা বলে থাকেন যে ভিন্নতা আছে, তারা বলেন যে এটাই বিশুদ্ধ মত, যে ওই এলাকার জন্য আলাদা হবে। আর যেখান থেকে দেখা গেলে দূরবীন অথবা কোনো কিছু দিয়ে দেখা যাবে, দেখা যায় যে এলাকাটা, সেটার জন্য যে মাত্রা ভিন্ন হয়ে গেছে সেখান থেকে আলাদা হয়ে যাবে, তারাটা আলাদা রাখা হবে, এটা তারা মনে করে থাকেন। আরেকটি পার্থক্য করে থাকেন, যেটা অবশ্য রাজনৈতিক, বর্তমান রাজনৈতিক পার্থক্য, এটা আগে কোনোদিন ছিল না, এটা একটা বড় ধরনের সমস্যা। তারপরেও আমরা এটা বাস্তবতাকে ইসলাম মেনে নেয় এবং বাস্তবতাকে ইসলাম স্বীকার করে নেয়, সে অনুসারেই ইসলাম তার হুকুম আহকামকে দেয়, এবং যেটাকে বলা হয় লাইউব কারু তাগাইরুল আহকাম বি তাগাইরুল আজমান, যেটা অবস্থা পরিপ্রেক্ষিতে ইসলামের হুকুমটা এখানে মেনে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কোনো রাষ্ট্র যদি আলাদা হয়ে যায়, সেখানকার রাষ্ট্রপ্রধান যদি মতভেদপূর্ণ মাসআলাতে দুটি মত আছে এবং তিনি দুটি মতের মধ্যে একটা নিয়েছেন, তাহলে সেটা অবশ্যই সেখানে হাসমুন লিল খিলাফ, হাসমুন লিল নিজা, নিজা বা ঝগড়া বন্ধ করতে হবে, এটাকে শিওর করতে হবে এই ব্যাপারে। এমনকি যারা বলতেন যে গ্রহণযোগ্য না মতভেদপূর্ণ আলেমরা, তারাও যারা বলছেন যে এই মাতলা অর্থাৎ উদিত হওয়ার স্থান ভিন্নতা আমরা গ্রহণ করবো না, তারাও এই কথা সবসময় স্বীকার করে নিয়েছেন যে যদি কোনো রাষ্ট্রপ্রধান তার এলাকাকে বলে যে আমি এটা নিব দুইটা মতের মধ্যে, তাহলে সেটাই নিতে হবে, ভিন্নতা গ্রহণ করা যাবে না। এই জন্য আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি বলতেন, তিনি এই মতের ছিলেন যে অবশ্যই মাত্রা ভিন্নতা গ্রহণ না করে যেখানে দেখা যাবে সব পালন করতে হবে, তিনি সেই মতে ছিলেন। কিন্তু তিনি বলতেন যে হুকুমান যেটাকে, সেটা হচ্ছে প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে মিলেই মুসলিম রাষ্ট্রগুলো তাদের সাথে, অথবা মুসলিম রাষ্ট্রগুলো না হলে মুসলিম কমিউনিটি যদি থাকে, তাদের যদি সেখানে একটা কমিউনিটি, তারা যেটা গ্রহণ করবে সর্বসম্মত রাষ্ট্রীয়ভাবে কমিউনিটি করে দেওয়া হয়েছে মুসলিমদের, তাদের কথা অনুসারেই শুধুমাত্র পরিচালিত হবে, সেখানে দ্বিমত গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে সর্বসম্মত মত। আমাদের দেশে যেটা করা হয়, ফওদা যেটা করা হয়, সেটা হচ্ছে এটা অগ্রহণযোগ্য। আপনি দেখেছেন, মনে করলেন সৌদি আরব দেখেছে, আপনি শুরু করে দিলেন, এইটা কোনো ইমাম বলেননি আপনি, হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে এটা আপনার কাছে মনে হচ্ছে ওইটা গ্রহণযোগ্য মত, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আপনার রাষ্ট্রপ্রধানকে আপনি মানাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই দেশে নিয়মে চলবেন, এইটাই সবাই বলে, নইলে হজ বরল অবস্থায় ইসলাম অনুমোদন করে না। এই জন্য ইমামরা সবসময় একটা কথাই বলতেন, কেউ যদি চাঁদ দেখে রাজার কাছে গেছে অথবা তিনি শাসকের কাছে গিয়ে বলেছেন যে আমি তো চাঁদ দেখেছি, শাসক তার স্বাক্ষর নেয়নি, বিশুদ্ধ মত অনুসারে তিনি সওম পালন করতে ঘোষণা দিবেন না, কারো কাছে বলবেন না। যদি তিনি একাকী রাখতে পারবেন কি না, এটাতে দুটি মত আছে, বিশুদ্ধ মত যেটা আমাদের শেখ সুলাইমান সেলিমুল্লাহ রাহেলি সহ এবং আমরা দেখেছি অন্যান্য ইমামরাও বলেন যে তিনি সেটা একাকীও রাখবেন না, বরং তিনি সওমুকুম ইয়াউমা ইসুমুন্নাস ওয়া ফিত্রুকুম ইয়াউমা ইফতুরুন নাস ওয়া আদহাকুম ইয়াউমা আদিয়ুন্নাস, এই হাদিস অনুসারে তিনি অবশ্যই তিনি মানুষ রাষ্ট্রপ্রধানদের শাসকদের সাথে মিলে করবেন। এখন যদি কেউ বলে শাসক তো এরকম তেরকম, এই জাতীয় কথাবার্তা সারা বছরে বলা যাবে, এগুলির কোনো শেষ হবে না, শাসকের দোষ দেখে সারা জীবন চললেই আপনি কোনোদিন আবাদত বন্ধ হয়ে যাবে না, আপনাকে যতটুকু আছে অতটুকুর মধ্যে তারা যতটুকু আপনাকে সহযোগিতা করছে দিনের ব্যাপারে, চাঁদ দেখার ব্যাপারে, বন্ধ দেওয়ার ব্যাপারে, তা বুঝতে পারছে, তার গুরুত্ব দিচ্ছে এবং আপনাকে ঠিকই এইগুলি উপলক্ষে একটা বোনাসও দিচ্ছে, ঈদ উপলক্ষে এবং এই উপলক্ষে ছুটি দিচ্ছে, এর অর্থ হচ্ছে তারাই গুরুত্ব দিচ্ছে এবং একটা কমিটি করা হচ্ছে, সেখানে আপনি একাকী কোনো কাজ করবেন না, এটা কোনোদিন কেউ বলে না, এটা করাটাই সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি ভিন্ন মত পাইলে, কোনো শাসক যদি ভিন্ন একটি মত গ্রহণ করে, আপনার জন্য সেই মতটি গ্রহণ করা তখন বৈধ হবে। এখন একজন বলতে পারেন, তিনি যদি কোনো বলেন যে না ঠিক আছে আমরা 10 দিন পরে করবো, সে নেবেন কিনা, না এটা নয়, এখতলাফের জায়গা থাকতে হবে, এখতলাফের বাইরে যাবেন না, এখতলাফের জায়গা হচ্ছে একদিন দুদিনের পার্থক্যটা, আপনি এটাকে অন্য দিন নিতে পারবেন না, কারণ ওইটা এখতলাফের জায়গার বাইরে, সুতরাং কেউ ওই সালাকি করে আমাদেরকে এইখানে এসে ভিন্নতা আনতে পারবেন না, কারণ এটা ঠিক নয়। তিনি ইজতিহাদের জায়গাতে যেখানে মোরতাবার সেখানে থাকতে হবে, যেখানে মোরতাবার না গ্রহণযোগ্য না ওই জায়গাটা টেনে এনে এখানে বসাই দিতে পারবেন না, এটা হচ্ছে মত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিস এগুলো মতামতগুলো এক না হচ্ছে, এক কীভাবে হয়, এক হওয়ার একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে যেটা আমাদের ডক্টর মঞ্জুর আলী উল্লেখ করেছেন যে ফিকহ কাউন্সিল যেগুলো হয় আন্তর্জাতিকভাবে এবং রাবেতার যেটা হয় অথবা ভিন্ন যেটা হয় মোজাম্মাল ফাকুল ইসলামী যেটা হয় অন্যগুলো, এগুলোতে সাধারণত কখনো কখনো বাদশার পক্ষ থেকে ডাকা ওইগুলি নিয়ে আলোচনা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে একবার তারা একত্র হয়েছে যে আমরা এখন থেকে একবার এই সব দেশে একসাথে করবো, কিন্তু কেউ সেটা বাস্তবায়ন করে নাই। দুই এক রাষ্ট্র করেছে, যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া করে,
এরা করে, এটা কোনো সন্দেহ নাই, কারণ তারা অবশ্যই কখনো সৌদি আরবের সাথে চাঁদ দেখে না, এটা শিওর, আমি এটা শিওর বলতে পারবো, কারণ এটা মাতলা তাদের অবশ্যই আলাদা এবং এত দূরে যে এটা কখনো দেখা সম্ভব না, এমনকি দূরবীক্ষণ দিয়েও সম্ভব না দেখা, এটা সবাই স্বীকার করতে বাধ্য। এমনকি যারা সেনেগালে দেখে তাদেরটাও কিন্তু সৌদি আরব কখনো গ্রহণ করে না, বোঝা গেল যে এটা তারাও গ্রহণ করে নাই, কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া গ্রহণ করেছে, সৌদি আরবটা সেনেগালটা গ্রহণ করে নাই। তাহলে আপনি বুঝতে পারছেন সেনেগাল কিন্তু একদিন আগে দেখে, মালি যারা আছে যত পশ্চিমে যাবে নিয়ম হচ্ছে তত পরেরটি দেখা যাবে, যত পূর্বের লোক দেখতে পাবে না, এটা সাধারণ নিয়ম, এখানে এটা একটা পরীক্ষিত সত্য হয়ে গেছে যে যতটুকু আছে এর পরে গেলে দেখা গেছে যেখানে সেখান থেকে পরের লোকেরা অবশ্যই দেখবে। হ্যাঁ, কোথাও কোনো কোলে দেখা যাবে না, কুল কেন, কারণ আলো পড়ার ক্ষেত্রে সূর্যের আলো যদি দূরে থাকে কখনো কখনো চাঁদের মধ্যে পড়ে না, চাঁদ কোন জায়গায় আছে সেটাতে নির্ভর করবে, কোনো একটা কোলে পড়ে না, যেমন যদি ভুটানের কোণে পাহাড়ের কোণে কোনো দেশ থাকে সেখানে পড়বে না, তারা দেখতে পাবে না, এরকম হতে পারে, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে যে পূর্বে পশ্চিম যেখানে দেখা যাবে তার পশ্চিমে লোকেরা দেখবে, যার পূর্বের লোকেরা সাধারণত দেখতে পাবে না, সাধারণ নিয়ম হচ্ছে এটা, পরের দিন দেখতে পাবে আর এটাই স্বাভাবিক, কিন্তু দুই তিন দিন পার্থক্য হয়ে যায় না সাধারণত, এটা সাধারণত যেটা অনেকে না দেখার কারণে করে থাকে এবং এটা ঠিকও নয়, বরং দেখা উচিত যে কত দ্রুত পরের দিন দেখা যায় কিনা এটা দেখা উচিত। হ্যাঁ, কখনো কখনো সেটাও হতে পারে, এটাকে অস্বীকার করার জন্যে যে ভিন্নতা আসবে সেটাও হতে পারে, কারণ হচ্ছে আসলেই আলো কত দূর আছে সূর্য এবং চন্দ্র অবস্থানের উপর নির্ভর করবে যে সেখানে আলো পড়ছে কিনা, যারা এরকম ভিন্নতা মানে তাদেরকে সে ভিন্নতা অনুসারে আমল করলে কোনো সমস্যা হবে না, এটা আমি মনে করি। এবং এই জন্য আমি মনে করি যে কারণ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে আসারটা বা কুরাইবের যে আসারটা ইবনে আব্বাস যেটা বলেছেন এটা একেবারে স্পষ্ট, এখানে তাবিল যত রকমই করুক না কেন একটা কথাই সত্য যে তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা গ্রহণ করেন নাই, তার দেখাটা গ্রহণ করেন নাই, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একই খলিফাতুল মুসলিমিন বেলা মুদাফাড়া, এবং তার বিরুদ্ধে কোনো দ্বিতীয় কোনো শাসক ছিলেন না, মুসলিমরা সবাই ঐক্য ছিল, তারপরে সেখানে দ্বিতীয় মতটা হয় না, এর অর্থ হচ্ছে এটাকে কোনোভাবে ইগনোর করা সম্ভব নয়। আর যুগে যুগে আমরা এটাও দেখছি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সারা পৃথিবী একসাথে চলেছে, সেখানেও কোনো এরকম কোনো লোক পাঠিয়ে ভিন্ন ভিন্ন স্থান অনুভব উমরা রাদিয়াল্লাহু কোনো চিঠি পাঠিয়ে দেন নাই যে আমি পাঠিয়ে দিলাম যে এত তারিখে তোমরা খোঁজ দিবা, লোক পাঠিয়ে দিবা যতটুকু পারো, এখন হয়তো বলতে পারেন তখন দেখা সম্ভব ছিল না এই জন্য হয় নাই, এখন দেখা সম্ভব হয়েছে বিশেষ কারণে, আবার চলেও যেতে পারে বিশেষ কারণে, একটা সভ্যতার উপরে কোনো হুকুম পুরোপুরিভাবে নির্ভর করে না, কিছুদিন হয়তো চলতে পারে আমরা অস্বীকার করছি না, কিন্তু এটাকে সবসময় পরিচালনা করার মতো স্থায়ী কোনো বিধান নয়, কিন্তু স্থায়ী বিধান দিতে হয় স্থায়ী নিয়মে চলে আসতে হবে, স্থায়ী নিয়মে চলে আসতে হবে। পৃথিবীতে এখন অনেক বিধান আছে যেমন এখন করা সম্ভব হচ্ছে, কিছুদিন পরে থাকবে না, বিদ্যুৎ ব্যবস্থা যদি পৃথিবীতে নষ্ট হয়ে যায় আপনি আর সৌদি আরবের খবর কোনোভাবে আনতে পারবেন না, কারণ বিদ্যুতের উপর নির্ভরশীল হচ্ছে আপনার সমস্ত বর্তমান সভ্যতাটা, এটাকে বিদ্যুৎ নির্ভর সভ্যতা বলা হয়, আপনি কোনোভাবে আনতে পারবেন না, বিদ্যুৎ না হলে আপনার টেলিফোনও চলবে না, গাড়িও চলবে না, রাস্তাঘাট কিছু চলবে না, আপনি সম্পূর্ণ আবার 12 তলা থেকে গ্রামে চলে যেতে হবে, খাবার দাবার পানির ব্যবস্থা উঠাতে পারবেন না। তো এই একটা সভ্যতার উপর নির্ভর করে একটা বিধানকে স্থায়ী নীতি বলা যাবে না, কেউ যদি পালন করে আমরা অস্বীকার করছি না, এই জন্য অস্বীকার করি না, কারণ এইটা যতদূর পর্যন্ত তার কেউ যদি কোনো রাষ্ট্র যদি অনুমোদন করে যে আমারটা আমি ঠিকই অমুক রাষ্ট্রের সাথে মিলিয়ে রাখবো, তখন তার এই অধিকারটা আছে, দুইটা মতের মধ্যে তিনি একটা নিতে পারেন যে আমি ভিন্নতা নিব অথবা নিব না, দুইটার একটা তিনি গ্রহণ করতে অবশ্যই তিনি পারেন। এ ব্যাপারে আমরা ভিন্ন কোনো বাড়াবাড়ি করতে বাড়াবাড়ি করাটা পছন্দ করি না, কারণ আমরা দেখেছি ইমামদের মধ্যে মুহাকিক ইমামদের মধ্যে অনেকেই সেটা গ্রহণ করেছেন, যেমন আমরা দেখতে পারি হানাফিদের মধ্যে জাইলারি, মালিকিদের মধ্যে ইবনে আব্দুল বার, তারা কিন্তু এই মতগুলি গ্রহণ করেছেন, এবং সালাফদের মধ্যে এই মতটি গ্রহণ করেছেন ইকরামা বিখ্যাত ইবনে আব্বাসের ছাত্র, এবং কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু নাতি, যিনি কাসিম ইবনে মুহাম্মদ ছিলেন তিনি এটা গ্রহণ করেছেন, সালেম তিনি গ্রহণ করেছেন, সালেম ইবনে মাওলা ইবনে ওমর, অনুরূপ ইসহাক গ্রহণ করেছেন, ইসহাক ইবনে রাওয়ায় তিনি এই গ্রন্থ গ্রহণ করেছেন, এই অর্থাৎ এর পরবর্তীদের মধ্যে। তাহলে ইমামদের মধ্যে পূর্ববর্তী যুগেই ইমামদের অনেক বড় বড় ইমামরা কিন্তু ইখতিলাফুল মাতালা এটা মতবার বলেছেন, সুতরাং ইখতিলাফুল মাতালা হওয়াটা আমি বলি না যে এটাই একমাত্র সমাধান, কিন্তু এটা হওয়াটা দোষণীয় নয় যে ইমাম অর্থাৎ যে শাসক যদি তিনি যদি কোনো মুসলিম শাসক হন তিনি সেটাকে অবশ্যই গ্রহণ করতে পারবেন। আচ্ছা, আমি এটা লম্বা না করি, আমি এখন ভিন্নতার দিকে যাচ্ছি, যে প্রশ্ন তিনি করেছেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই মতে ছিলেন কিনা, হ্যাঁ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা আসছে, তিনি বলেছেন আল এতেবার বুলুগুল আলমি বিরুইয়া, যে দেখার বিষয়টা খবর পৌঁছে যাওয়াটার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা তিনি যেটা বলে সেটা বলেছেন তার ফতোয়া মজমা ফতোয়ার মধ্যে সেটা তিনি বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি এটাকে জোর করে বলেন নাই, অর্থাৎ তিনি বলেছেন এটা যে যতটুকু পৌঁছা যায় এটা অস্বীকার করার ক্ষেত্রে বলেছেন, যে এবং তিনি তারাও পার্থক্য করতেন যে খোরাসান এবং উন্দুলুস বা স্পেন একরকম হবে না,
দূরবর্তী, তারাও এটা বলতেন প্রত্যেক ইমামই, তারাও এটা বোঝাতে চেয়েছেন যে দূরবর্তী যেখানে কোনোভাবেই পৌঁছার মতো স্বাভাবিক পৌঁছার মতো নিয়ম নাই সেভাবে পৌঁছে যাবে না। তারা তো এটা বুঝতেন না তখনকার দিনে যে এখনকার মতো টেলিফোন হবে বা এখনকার মতো এই অবস্থান হবে যে কেউ এসে বলে দিবে, কিন্তু আসলেই কি এরকম বলে দেওয়া যথেষ্ট কিনা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি কোন দেশেরটা গ্রহণ করবেন? আপনি যদি কোনো সারাদিন বসে থাকেন যে মালি থেকে খবর আসবে আমি গ্রহণ করবো, মালিতে আপনার কে আছে? বোঝা যাচ্ছে যে এটা একটা হজবল অবস্থা তৈরি হবে, সেই জন্য এইটা গ্রহণ করা যাবে না। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছে এটা যতটুকু সম্ভব এতটুকু যেন মানে একটা দেশের সাথে যতটুকু সম্ভব শোনা দেখা যায় অতটুকু যেন খবর পৌঁছে যেন নেওয়া হয় সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এটাকে সহকানীয় গুরুত্ব দিয়েছেন এবং এটাকে আমি দেখতে পাই যে এটার সাথে সিদ্দিক হাসান খানও ছিলেন, অনেকেই এই মতটা গ্রহণ করেছেন যে আমরা যতটুকু শোনা যায় অতটুকু সবটাকে নেওয়ার পক্ষে মত দিয়েছি, এটা তাদের ছিলেন। ইমামদের মত ভিন্ন হওয়ার অর্থ এই নয় যে তাদের কথাকে আমরা গ্রহণ করতে হবে, বরং আমরা দেখব যে কোনটার মধ্যে আমাদের আমাদের মাসলাহাত রয়েছে এবং ইজতিহাদী ক্ষেত্রে কোনটা আমাদের কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং কোনটা নিলে আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সুসংগত হবে সেটাকে আমরা নিব এবং রাষ্ট্র অনুসারে চলবো, এটা হচ্ছে মূল কথা। এখানে একটা অমুকের মতটা গ্রহণযোগ্য দেখেই ওই থেকে নিয়ে এসে আমি বাস্তবায়ন শুরু করে না দেই, কারণ এই ঈদগুলো বা ঈদ বা চাঁদ বা ঈদ উল ফিতর এই জাতীয় যে কর্মকাণ্ড এগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এগুলি কখনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয় না। ব্যক্তির সাথে সম্পৃক্ত ওই সময় হয় যখন সেখানে রাষ্ট্র থাকে না, এবং যেখানে রাষ্ট্র আছে সেখানে ব্যক্তির উপরে সেখানে নির্ভর করা যায় না। আর উদিত হওয়ার স্থান নিয়ে যে কথাটা আমরা বলেছি এটা আলোচনায় এসে গেছে, আমি লম্বা করবো না, যে আসলে এটা মত ভিন্ন আছে, কেউ বলেছেন যে আমি মাইলের দিক দিয়ে যাবো, কেউ বলছে না ভিন্ন দেশের দিকে যাবো, কেউ বলছে না আমি 560 কিলোমিটার দিকে যাবো যতটুকু ধরা হয় মাত্রা যতটুকু ধরা হয়। আসলে এটা কোনোটাই সত্যিকার মাপকাঠি বলা যাবে না, এটাই বলা যাবে যে এলাকায় উদিত হয়েছে ওই এলাকা থেকে, কারণ সবসময় এক জায়গায় উদিত হয় না, এক জায়গায় উদিত সেই এলাকায় উদিত যে এলাকায় উদিত হয়েছে দেখেছে কেউ, সেই এলাকা থেকে যতটুকু দেখা সম্ভব দূরবীন ছাড়া দূরবীন সহ যতটুকু দেখা সম্ভব ততটুকু যথেষ্ট, হিসাবের মধ্যে চলে আসবে না, হিসাবের মধ্যে আসার বিষয়টি গ্রহণ করে নেয় আমাদের ফেকা বোর্ড। হ্যাঁ, একজন বিরোধিতা করেছেন, শেখ মুস্তাফা জারকা শুধু বিরোধিতা করেছেন, এর বাইরে কেউ বিরোধিতা করে না, হিসাবের মধ্যে আসবে না, যেটা জ্যোতির্বিদ্যার হিসাব দিয়ে কেউ নেওয়াটা গ্রহণ করে নাই, এটা হচ্ছে আলেমদের মত, এটাই আমি মনে করে থাকি যে এটা নিতে হবে। তো আমার মনে হয় এ বিষয়ে বালাদের যে সংজ্ঞাটা বর্তমানে দেওয়া হয় যেটা আপনি প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন, বালাদের সংজ্ঞাটা যে রাষ্ট্রের সংজ্ঞাটা এটা পরবর্তী, এখন সংজ্ঞাটা এরকম হয়ে গেছে কয়েক কিছু এলাকা নিয়ে একটা রাষ্ট্র হয়ে গেছে, ঠিক আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে এটা এই মধ্যে হয়েছে, এটা শেখ ইসলাম ইবনে তাইমিয়ার যুগেও ছিল এবং এর আগেও ছিল, দুয়াইলাত বলা এটাকে, দুয়াইলাত ছিল, কারণ আপনি যে বাগদাদের পরে শাসন ক্ষমতা কেউ বুয়াহিরে নিছে, কেউ বিভিন্ন সেলজুকরা নিছে, কেউ কেউ ওসমানীরা নিছে, ভাগ ভাগ করে করতে করতে আপনি দেখেন যে মিশরিরাও নিছে, ভাগ ভাগ করেছে, তাহলে আপনি সেভাবে আপনাকে নিতে হবে যে আসলে দেশ হিসেবে নয়, সরাসরি দেশ হিসেবে নয়, যদি রাষ্ট্রপ্রধান মিলে তিনি বলেন যে আমরা ঠিক এই উদিত হওয়ার স্থান সোজাসুজি যেটা আছে পুরো উত্তর দক্ষিণে সেই হিসাবেই নেবে, এটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ মাত্রা দেখার। আর যদি পূর্ব পশ্চিম হিসাব করে তাহলে রাষ্ট্রপ্রধানদের ঐক্যমতে নিতে হবে যে আমরা যদি একমত হয়ে থাকতে পারি, যেমন এরা মালয়েশিয়া ইন্দোনেশিয়া বলেছে আমরা এর সাথে নিব, সৌদি আরবের সাথে নিব, তারা নিয়েছে সেটাও নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আর যারা বলে যে না আমরা নিব না কারণ অনেক দূরে, তাদেরও সেই সুযোগ রয়েছে, কিন্তু যারা একই সোজাসুজি রয়েছে তাদের ভিন্নতা অবলম্বন করার কোনো সুযোগ নাই, যদি না রাষ্ট্র সেখানে বাধ্য করে যে আমরা ভিন্নতা অবলম্বন করবো। আশা করি বিষয়টি বুঝে আসছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল্লাহু ইলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যাবত আমাদের শ্রদ্ধ শায়খ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নিকট থেকে অত্যন্ত জ্ঞান গর্ভ দালিলিক আলোচনা শুনছিলাম এবং ইমামদের মত এবং কোনটি সঠিক মত, কোনটি আমরা গ্রহণ করতে পারি। তার মধ্যে একটা কথা আমাদের সকলেরই উক্ত আলোচনার সারমর্ম থেকে মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে মতভেদের জায়গায় সঠিক মন্তব্য যেটাই হোক, রাষ্ট্র নেতা যখন রাষ্ট্রকেন্দ্রিক কোনো দিনে ঈদের ঘোষণা দিবেন, তখন সেই দিনে ঈদ করাটা যারা সারা পৃথিবীতে একই দিনে ঈদ করার পক্ষে, তারাও মূলত এই মতের বিরোধিতা করেননি, বরং তারাও রাষ্ট্র নেতার অনুসরণের কথা বলেছেন। এবং কিছু কিছু বিষয় থাকে যেগুলো রাষ্ট্র নেতাকে বাদ দিয়ে বা রাষ্ট্রকে বাদ দিয়ে করাটাই মূলত ফেতনা, যেমন হজের বিষয়টা আছে, জিহাদের বিষয় আছে, ঠিক তেমনি ঈদের বিষয়। তো ঈদ, জিহাদ, হজ এগুলো মূলত আসলে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিবে সেটা আমাদেরকে মেনে নেওয়ার মানসিকতা রাখা এবং মানা আমাদের জন্য উচিত।
তো আমরা এবার চলে যাব আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে, সেটা হচ্ছে যারা একই দিনে ঈদ করতে চায় তাদের যে দলিলগুলো, এই দলিলগুলোর আমরা উত্তর কিছু উত্তর আমরা আমাদের শ্রদ্ধা শেখ ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর নিকট থেকে নিব, আর কিছু উত্তর আমরা আমাদের শ্রদ্ধা শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নিকট থেকে নিব। যারা একই দিনে ঈদ করতে চায় তাদের একটা বড় কথা হচ্ছে যে কোরাইবের হাদিসকে তারা অস্বীকার করতে চায়। আমরা জানি যে কোরাইবের হাদিস নিয়ে যত বড় বড় ইমাম আছে সবাই তাদের অধ্যায়ে ইমাম ইবনে খুজাইমা থেকে শুরু করে ইমাম নববীর ইমাম মুসলিমের অধ্যায়ের নামকরণ থেকে শুরু করে বড় বড় যত ইমাম দুনিয়াতে এসেছেন সবাই কোরাইবের হাদিস দিয়ে ইখতিলাফুল মাতালি' লিকুল্লি বালাদিন রুইয়াতুহুম, প্রত্যেক বালাদের তাদের দেখা ধর্তব্য হবে, এই মর্মে তারা অধ্যায় রচনা করেছেন। তো তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোরাইবের এই হাদিসটি। তো এই হাদিসের বিষয়ে তারা বিভিন্ন অভিযোগ উত্থাপন করে, এক একজন এক এক ভাবে নিজ নিজ অভিযোগ উত্থাপন করে থাকে। তার মধ্যে সারমর্ম স্বরূপ আমরা একটা বলতে পারি যে তারা বলে যে এখানে মূলত একজনের সাক্ষী গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। হা কাজা আমরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল চাঁদের ক্ষেত্রে একজনের সাক্ষী গ্রহণ করতে নিষেধ করেছেন, তিনি দুইজন ন্যায়পরায়ণ আদেল ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে বলেছেন। আর এখানে একজন সাক্ষী দিচ্ছে শাম বা সিরিয়ার বিষয়ে বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে, এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেননি। তো এই ক্ষেত্রে আমরা শ্রদ্ধা শেখ ডক্টর মনজুর আলী হাফিজাহুল্লাহর নিকটে জানতে চাইবো যে হাদিসটির সঠিক ব্যাখ্যা এবং যারা এই হাদিসটিকে বিভিন্ন ভাবে রদ করতে চায় তাদের রদের উত্তর, এবং পাশাপাশি দুটো এমন হাদিস এবং একটি আয়াত এমন রয়েছে যেটা সব পক্ষই দলিল হিসেবে পেশ করে। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে ইফতার করো, এটা যেমন যারা ইখতিলাফুল মাতালি বা উদয় স্থলের পার্থক্যকে বিশ্বাস করে বা মানে তারাও যেমন এটাকে দলিল হিসেবে পেশ করে, যারা একই দিনে চাঁদ করতে চায় তারাও দলিল হিসেবে পেশ করে যে চাঁদ দেখে ঈদ করো মানে দুনিয়ার যেখানে প্রথম চাঁদ দেখা যাবে সেটা দেখে ঈদ করো। তারপর ফামাং শাহিদা মিনকুম শাহরাফ আল ইয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি মাস পেয়ে যায় তাহলে যেন সিয়াম রাখে। তো যারা ইখতিলাফুল মাতালে উদয় স্থলের ভেদ মানে তারা মনে করে যে যে যেখানে যেভাবে মাস পাবে সেভাবে সিয়াম পালন করবে, আর যারা একই দিনে ঈদ করতে চায় তারা এই আয়াত দিয়েই দলিল দেয় যে কোথাও চাঁদ উঠে গেছে মানে মাস শুরু হয়ে গেছে, আর মাস শুরু হয়ে যাওয়ার নলেজ বা জ্ঞান বা সংবাদ আমার নিকটে পৌঁছা মানে আমি তার অন্তর্ভুক্ত হয়ে গেছি, অতএব আমাকে সিয়াম পালন করতে হবে কেননা আমি মাস পেয়ে গেছি, আমার নিকটে সংবাদ পৌঁছেছে মানে আমি মাস পেয়ে গেছি। তো এই রকম যে দলিলগুলো আছে এই দলিলগুলো, আর একটা হচ্ছে যে তোমরা ওই দিন সিয়াম রাখো ইয়াউমা ইয়াসুমুন নাস বা ইফতিরুন ইয়াউমা ইফতিরুন নাস, যেদিন মানুষ সিয়াম রাখে সেই দিন তোমরা সিয়াম রাখো, যেদিন মানুষ সিয়াম ভাঙে সেদিন তোমরা সিয়াম ভাঙো। তো যারা উদয় স্থলকে মানে তারা মনে করে যে নিজ নিজ দেশ বা নিজ নিজ এলাকা বা রাষ্ট্রপ্রধান যেদিন সিয়াম রাখবেন সেই দিন আমরা সিয়াম রাখবো এবং যেদিন তিনি ভাঙবেন সেই দিন ভাঙবো। আর যারা এটা দিয়ে একই দিন ঈদের পক্ষে প্রমাণ নেন তারা মনে করেন যে এখানে আল্লাহ রাসুল সারা পৃথিবীর সব মানুষকে একসাথে সিয়াম রাখতে বলেছেন এবং একসাথে ঈদ করতে বলেছেন। তো এই তিনটে দলিল, যেই তিনটে দলিল সবাই পেশ করে এগুলোর সঠিক ব্যাখ্যা এবং কোরাইবের হাদিসের যে জবাব দেওয়া হয়ে থাকে সেটার উত্তর সহ সঠিক ব্যাখ্যা আমরা আমাদের শ্রদ্ধা শেখ ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর নিকটে আশা করছি। ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। বারাকাল্লাহ ফিকুম ইয়া শেখ আব্দুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আমরা আসলে দীর্ঘক্ষণ ধরে ডক্টর আবু বকর জাকারিয়া ওনার কাছ থেকে অত্যন্ত দালিলিক আলোচনা শুনলাম, এবং এর মধ্যে এই এই উত্তর দেওয়ার আগে আমি যে জিনিসটা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, ডক্টর আবু বকর জাকারিয়া ওনার আলোচনার মধ্য দিয়ে বোঝা গেল যে এই যে আয়াতগুলো কিংবা হাদিসগুলোর ব্যাখ্যা নিয়ে দুপক্ষেরই যে টানাটানি সেটা হচ্ছে কেউ বলেছেন ইখতিলাফুল মাতালার গ্রহণযোগ্য আর কেউ বলেছেন যে না একই দিনে করার বিষয়টা, তো এটা এটা গ্রহণযোগ্যর একটা মাত্রা আছে তিনি তার আলোচনায় কিন্তু সেটা বলেছেন, যেহেতু এটা ইজতেহাদ। এবং আমি আমার আলোচনার শেষে কিছু জিনিস অ্যাড করব যেখানে আমরা দেখাবো যে আমাদের প্রাজ্ঞ ওলামায়ে কেরাম কিভাবে এই জিনিসটাকে দেখছেন, যেমন শেখ সালেহ বিন উসাইমিন। এখানে প্রবলেমটা হলো একই দিনে সারা বিশ্বের সকল মানুষ, সকল দেশের মুসলিমরা একই সাথে সিয়াম শুরু করা কিংবা ঈদ করা এর সম্ভাব্যতা মানে জাওয়াজের দিক থেকে আছে কিনা এটা একটা বিষয়, এবং ওলামায়ে কেরামের একদল অবশ্যই মনে করেন যে সেটা আছে, কিন্তু প্রবলেমটা হলো অন্য জায়গায়। প্রবলেম হলো সারা বিশ্বের সবার উপরে ওয়াজিব কিনা,
এবং তারা যদি একই দিনে সিয়াম শুরু না করে, একই দিনে রোজা না রাখে, তাহলে কি তারা গুনাহগার হবে কিনা? এখন এ মতের প্রবক্তাদের যে প্রবলেম সেটা হচ্ছে তারা ওয়াজিব মনে করে, এবং তারা মনে করে এটা উম্মার প্রবলেম যদি একই দিনে না করা হয়, এবং তারা মনে করে যে যারা এখন জেনে বুঝে খবর পেয়ে গেল তারপরে একই দিনে সিয়াম রাখছে না সৌদি আরবের সাথে বা বিশ্বে যেখানে প্রথম দেখা যায় একই দিনে ঈদ করছে না, তারা গুনাহগার হবে। এটা খুবই বড় একটা প্রবলেমের জায়গা। আমার বিশ্বাস যে ডক্টর জাকারিয়া ভাই তার পুরো আলোচনার মধ্য দিয়ে ওটাই বোঝাতে চেয়েছেন, যেখানে পাপের কোনো বিষয় নেই, বরং এটা জায়েজ কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। আর যেহেতু এটা একটা ইজতিহাদ, যারা মনে করেন যে জায়েজ তারা আরো কিছু শর্ত সাপেক্ষে হয়তো এটাকে গ্রহণ করতে পারেন, যেমনটি গ্রহণ করেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মুসলিমরা, কারণ সেখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত, ওলামায়ে কেরামের সিদ্ধান্ত এবং সকল মানুষ মিলে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার ব্যাপার আছে। যেহেতু ঈদ শুরু করা, সিয়াম শুরু করা এটা কালেকটিভ ইবাদা, যেটা ওই হাদিস থেকে বোঝা যায়, আসসাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিত্রু ইয়াওমা ইফতারুন নাস। যাই হোক, আমরা আসি আমাদের মূল প্রশ্নে। কুরাইবের যে হাদিসটি সেটি মূলত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়টার সাথে সংশ্লিষ্ট, এবং এই হাদিসটা ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছে। অতএব এটা গায়াতুস সিহর একটা হাদিস, এবং এছাড়াও আরও অনেকেই এই হাদিসটা বর্ণনা করেছেন, যেমন আদ্দারাকুতনি। আর এই হাদিসটার উপরে যারা তালিক করেছেন, শেখ আবদুল্লাহ অলরেডি বলেছে যে অনেক ওলামায়ে কেরাম এই হাদিসের উপর তালিক করেছেন, এবং তারা এই হাদিসটিকে ইখতিলাফুল মাতালের গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে দলিল হিসাবে পেশ করেছেন, এবং এত বেশি সংখ্যক ওলামায়ে কেরাম এটাকে দলিল হিসাবে পেশ করেছেন যে এটাকে রদ করা এটা একটা বোকামের নামান্তর, এবং এটাকে রদ করার মতো আসলে মানে আমাদের এই অহেতুক কাজে লিপ্ত হওয়ার কোনো মানে হয় না, এবং এটাকে মানে গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে এই যে যেটা সাক্ষীর কথা বলেছেন সেটারও কোনো মানে হয় না, কারণ ইখতিলাফুল মাতালের মাখুদুন ওয়া মাকবুলুন ফি কুল্লি আসরিন ওয়া ফি কুল্লি কারনিন ওয়া হাত্তা আল-আন। একদম ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইখতিলাফুল মাতালের গ্রহণযোগ্য হয়ে এসেছে, এবং আমাদের প্রখ্যাত ওলামায়ে কেরাম যারা এমনকি সারা বিশ্বে সম্ভব হলে একদিনে রোজা রাখা ঈদ করার পক্ষে কথাও বলেছেন, তারা কিন্তু ইখতিলাফুল মাতালটাকে এনকার করেননি এবং বলেননি যারা এটা করছে তারা গুনাহগার হচ্ছে, এটা কিন্তু তারা বলেননি। অতএব এই ধরনের মানে বসচায় লিপ্ত হওয়া আমাদের উচিত নয়। তারপর আমরা বলছি আবু কুরাইবের হাদিসের মধ্যে ইবনে আব্বাস কুরাইবের কথাটা যে গ্রহণ করেননি সেটা মানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। বরং তিনি তার কথাটা গ্রহণ করেননি, অর্থাৎ যেটার দ্বারা প্রমাণ হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইখতিলাফুল মাতালকে গ্রহণ করেছেন। সুতরাং মানে ওই যে কথা বলা হচ্ছে তিনি একজন এসে বলেছেন এজন্য গ্রহণ করেননি, কারণ এখানে সিরিয়ায় যে চাঁদ দেখা সাব্যস্ত হচ্ছে সেটা তো শুধু আবু সেটা তো কুরাইব দিয়ে সাব্যস্ত হয়নি, সেটা তারা সবাই দেখেছেন, এবং সেখানে খলিফা নিজে রেখেছেন। সুতরাং এই চাঁদ দেখার বিষয়টা কুরাইবের তথ্য দিয়েই শুধু সাব্যস্ত হওয়ার ব্যাপার নয়, বরং এটা এর পক্ষে আরও অনেক সাক্ষী জোগাড় করা যেত। কিন্তু এখানে আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে উত্তর দিয়েছিলেন তা দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ইখতিলাফুল মাতালকে গ্রহণ করা এটা মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন ইজাজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এটা এটা মাকবুল, এটা গ্রহণযোগ্য, এটা অনুমোদিত, সেটাই তিনি আসলে মূলত বলেছেন। আর চাঁদের ক্ষেত্রে আমরা যেমন ইবনে উমরের হাদিস দেখি এবং আরও একাধিক হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করি যে একজনের রেওয়ায়েত গ্রহণ করা হয়েছে, যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা সেটা আবু দাউদের মধ্যে এসছে, দারিমের মধ্যে এসছে, ইবনে হিব্বান, দারাকুতনি, বাইহাকি ইত্যাদি বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। ইবনে উমর বলেছেন তারা আন্নাসু আল হেলাল, তারা আন্নাস আল হেলাল, মানুষের কাছ থেকে হেলাল লোকায়িত ছিল। ফা আখবারতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নি রাআইতুহু, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম যে আমি দেখেছি। ফাসামা ওয়া আমারা আন-নাস বিসিয়ামি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। আর দ্বিতীয় আরেকটি বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার ব্যাপারে অন্য আরও ঘটনায় দেখা যাচ্ছে যে তিনি আরও একজনের সাক্ষ্য গ্রহণ করেছেন, এবং যখন বলা হয় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কারণ সাক্ষী প্রমাণ
গ্রহণের জন্য দুজন সাক্ষী লাগে, এই কথাটা শুদ্ধ নয়। হাদিস রেওয়ায়েতের ক্ষেত্রে আমরা দেখি যখন কেউ এসে সংবাদ দেন, এটা এটাকে সাক্ষী বলে না, যখন কেউ এসে সংবাদ দেন তখন খবরুল ওয়াহেদ গ্রহণযোগ্য। হাদিসের ক্ষেত্রে, হাদিসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি খবরুল ওয়াহেদ গ্রহণযোগ্য হয়, তাহলে যেমন সিরিয়ার খবরের ক্ষেত্রে কুরাইবের কথা গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে ইবনে আব্বাসের কাছে আসলে কোনো সমস্যাই ছিল না। ইবনে আব্বাস ইখতিলাফুল মাতালাকে গ্রহণ করার ব্যাপারেই মত দিয়েছেন, সুতরাং তিনি কুরাইবকে মানে বলেননি যে তোমার কথাটা বাতিল, এটা একটা বিষয়। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাক্ষ্য গ্রহণ করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, এটাও শুদ্ধ নয়। বরং আমরা যদি সাহাবাই কেরামের এবং ওলামাই কেরামের মত বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে ওলামাই কেরামের বিশাল একদল এখনও তারা মত পোষণ করেন যে একজনের সাক্ষ্য চাঁদ দেখার ব্যাপারে গ্রহণযোগ্য। যেমন ইমাম আহমেদ মাশহুর রেওয়ায়ত অনুযায়ী তিনি বলেছেন একজন যদি বলেন তিনি চাঁদ দেখেছেন তার কথাটা গ্রহণযোগ্য। এবং এই এই মতের পক্ষে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে তাবেঈদের মধ্যে ইবনুল মুবারক, ইমামদের মধ্যে আশ-শাফেঈ, সহি মত অনুযায়ী তাদের দলিল হলো ইবনে আব্বাসের হাদিস যে একজন আরাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন রায়তুল হেলাল, আমি চাঁদ দেখেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন আতাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদান আব্দুহু রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল? তখন তিনি বললেন নাআম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া বেলাল আদ্দিন ফিন্নাস ফালিয়াসুম গাদান, হে বেলাল তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও যে মানুষ যেন আগামীকাল সিয়াম রাখে। একজনের সাক্ষ্য দ্বারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে এটাকে যখন গ্রহণ করলেন, ঘোষণা করলেন, তখন সেটা সাব্যস্ত হয়ে গেল। এখানেও বরং ওই জিনিসটা প্রমাণিত হয় যে এটা মদিনায় ঘটেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান, অতএব তার ঘোষণা এটা জাতির জন্য প্রযোজ্য হবে। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু দাউদ, নাসাই, তিরমিজি। আর ইবনে ওমর হাদিসটা তো আমরা বললাম। আর এক্ষেত্রে আমরা ভিন্ন মত দেখি, যেমন ইমাম মালিক, লাইথ, আউজারি তারা বলেছেন যে না, দুজন সাক্ষী প্রয়োজন। আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার দুটো মত আছে এখানে, মানে দুই জায়গায় দুরকম মত। একটা হলো যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য, এটা আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন। আর যদি আকাশে মেঘ থাকে তাহলে তখন একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য, কারণ সবার পক্ষে দেখা সম্ভব নয়। আর যদি আকাশ পরিষ্কার থাকে তখন একজন যদি বলে আর অন্যরা বলে দেখি নাই, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, বরং অনেক লোকের দেখাটা তখন শর্ত, সেটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত। এবং এটা অত্যন্ত ওয়াজিহ, শক্তিশালী। এই জন্য ইমাম তিরমিজি বলেছেন ওয়াল আমালু আলা হাদা ইনদা আকসারি আহলিল ইলম, যে অধিকাংশ ওলামাই কেরামের কাছে এটার উপরই আমল যে আকাশে মেঘ থাকলে একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য, আর মেঘ না থেকে আকাশ যদি পরিষ্কার হয় তাহলে অনেকের সাক্ষ্য সেখানে লাগবে। ইমাম নববী বলেন অহু আল আসাহ, এটাই হচ্ছে বেশি শুদ্ধ। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাবিটা করা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, সেটা কিন্তু শুদ্ধ নয়। আচ্ছা, এরপরে যে তিনটা দলিলের কথা বলা হচ্ছে, ফামান শাহাদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যেটা সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, যারাই এই মাসে উপস্থিত থাকবে, এই মাসকে প্রত্যক্ষ করবে বা এই মাসে উপস্থিত থাকবে, তারাই যেন সিয়াম রাখে। এবং তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো। সিয়াম হলো যেদিন মানুষ সিয়াম রাখে, ঈদ হলো যেদিন মানুষ ঈদ করে। তো এই যে ব্যাখ্যাটার মধ্যে অবকাশ আছে দুটোই, যে একদিনে যদি কেউ মনে করে যে আমি তো অন্যরা চাঁদ দেখেছে সেটাকে আমি গ্রহণ করলাম, এবং আমাদের রাষ্ট্রের যারা কর্ণধার ওলামাই কেরাম, মহাকে কোলাম, তারাও গ্রহণ করলো, তাহলে তো আর কোনো সে থাকে না। কারণ আসলে এই সুযোগটা আছে চাঁদ দেখে রোজা রাখো, কোন কোনখানে, বাংলাদেশে না সৌদি আরবে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেননি। এবং যখনই যারা রমজান মাসে উপস্থিত থাকবে, কিভাবে রমজান মাসটা কিভাবে সাব্যস্ত হবে, সেটাকে এক্স্যাক্টলি ইখতিলাফুল মাতালের ভিত্তিতে নাকি সারা বিশ্বে যেখানে দেখা যায় সেখানেই, সেটা কিন্তু এই আয়াতেও যেমন ভাঙা হয়নি, এই দুটো হাদিসেও কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তার মানে এই দুটো ইজতিহাদ এই তিনটা দলিল থেকে গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু যদি কেউ বলে যে না আমারটাই গ্রহণযোগ্য, এবং এই তিনটা দলিলের মধ্যে শুধু এটাই বোঝানো হচ্ছে যে সারা বিশ্বে একদিনেই রোজা রাখতে হবে, তাহলে এটাকে আমরা ভুল বলবো। কারণ এটা হচ্ছে আপনি
ইয়াকিনের দিকে নিয়ে যাচ্ছেন, কাতআর দিকে নিয়ে যাচ্ছেন, অকাচ্য দলিল হিসাবে আপনি আপনার বক্তব্যকে সাব্যস্ত করছেন উইদাউট এনি আলামা কারিনা, কোনো কারিনা ছাড়াই এটাকে আপনি নির্দিষ্ট করতে চাচ্ছেন। এটার এহতেমাল আছে, কিন্তু এটাকে কাতআ করা যাবে না, অকাচ্য করা যাবে না। অতএব সেই কারণে যারা মনে করেন যে ইখতিলাফুল মাতালেরটাই শুদ্ধ রাজেহ, তারা সে অনুযায়ী আমল করতে পারবেন এবং তাদের জন্য এই দলিলগুলো অবশ্যই বাধা নয়, বরং পক্ষেই আছে। আবার যারা এই দলিলগুলো থেকে ওই মাফহুমটা নিতে চান যে আমরা যেখানে চাঁদ দেখি না কেন আমাদেরকে এখানে সিয়াম রাখতে এবং ঈদ করতে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে তারও কিন্তু সুযোগ আছে। অতএব আজকে যারা একদিনে রোজা রাখা বা চাঁদ দেখা সারা বিশ্বে একসাথে করার পক্ষে দলিলগুলো পেশ করছেন এবং কাতার করছেন, সেই জায়গাটা প্রশ্নবিদ্ধ এবং সেই জায়গাটা আসলে সহি হচ্ছে না, এই কারণে যে এগুলো হচ্ছে কমন দলিল, প্রত্যেকেই নিজের দিকে টানতে পারে। সুতরাং এগুলোর উপর ভিত্তি করে সারা বিশ্বের সবার উপরে একটা ফরজ কাজ চাপিয়ে দেওয়া এবং এমনকি কোথাও যদি রাষ্ট্রীয়ভাবে মুসলিম কমিউনিটি যদি সামষ্টিকভাবে সিদ্ধান্ত নেয় ইখতিলাফুল মাতালের ভিত্তিতে তারা সিয়াম শুরু করবে কিংবা ঈদ শুরু করবে, তখন তার বিরুদ্ধে গিয়ে আপনি দাঁড়াবেন এই দলিলের ভিত্তিতে, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখানে এই এই উত্তরের পরে আমি কিছু জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি। আমরা তাহলে এখানে আসলে মূলত দেখতে পেলাম যে যদিও মূলত দুটো মত, কিন্তু আসলে এটাকে চারটা মতে দাঁড় করানো যায়। একটা হচ্ছে ইখতিলাফুল মাতালের গ্রহণযোগ্য, যেটা আজ অবধি ইসলামের শুরু থেকে আজ অবধি বাস্তব কারণে হোক আর যে কারণেই হোক আজ অবধি সেটা চালু আছে এবং এটাকে ওলামায়ে কেরাম আসলে উড়িয়ে দেননি, কখনোই এটার বিরোধিতা এইভাবে করেননি যে এই এই ইখতিলাফুল মাতালে যারা মানে তাদের আসলে আমল বাতিল এটা কেউ বলেননি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি আমল ইখতিলাফুল মাতালের উপরই হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ইখতিলাফুল বিলাদ, যেটা শেখ আবদুল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন, বা প্রশ্নটা আসলে মূলত ডক্টর জাকারিয়া ভাইয়ের কাছেই রাখা হলো, যে বেলাদের ভিত্তিতে ইখতিলাফটার ব্যাপারে আসলে শরঈ নির্দেশনা কি। সেক্ষেত্রে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, তারপর আমি বলবো যে আসলে এখন যেহেতু রাষ্ট্রীয় অবকাঠামো গত 100 বছরে বা তারও কিছু কাল আগ থেকে মানে আগের থেকে একদমই নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের বা নেশন যে থিওরিগুলো আজকে তৈরি হচ্ছে, সেখানে একটা রাষ্ট্রের অথরিটি রাষ্ট্রপ্রধানের, এবং মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তাই, মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোতেও তাই, আমাদের এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতেও তাই। ফলে রাষ্ট্রের একটা অথরিটিকে এখানে অস্বীকার করা যাবে না। মুসলিম কমিউনিটিকে বিশেষ করে তাদের সামাজিক ঈদ, সামাজিক আমল এবং যে সমস্ত কাজগুলো তে আসলে ইজতেহাদের অবকাশ আছে, যে কোনোটাই নেওয়া যেতে পারে, সেখানে রাষ্ট্র এ অথরিটিকে কাজে লাগিয়ে আসলে যে কোনো সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা নেই, এবং সেক্ষেত্রে আমাদের সবারই উচিত হবে সেই কাজের সাথে একাত্মতা করা মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থে। এটা কিভাবে গ্রহণ করা যেতে পারে যে বাংলাদেশের একই জনপদে একই ঘরে একই পাড়ায় একজন আজকে ঈদ করবেন আর আরেকজন কালকে ঈদ করবেন, এটা গ্রহণযোগ্য নয়। এবং এই জন্য শাইখ বিন ওয়াসাইমিনের চমৎকার একটা সমন্বয়মূলক কথা আছে। তৃতীয় যে মতটা এখানে আছে সেটা হলো সারা বিশ্বে একদিনেই সিয়াম রাখা এবং ঈদ করা এটা ফরজ, ওয়াজিব, যদি না করা হয় গুনাহগার হবে। এজন্য এই এই মতের পক্ষে একটা মুভমেন্ট কেউ কেউ করছেন, যদিও একদিনের পক্ষের ওলামায়ে কেরাম কিন্তু এটা ওয়াজিব করে দেননি, বরং ইজতিহাদের অবকাশ তারা রেখেছেন। এর মধ্যে যেমন আমরা ডক্টর মোহাম্মদ হাসান, তার লেকচারগুলো এখনো ইউটিউবে আছে, তিনি কিছুকাল আগে মারা গিয়েছেন রহমাহুল্লাহ, অত্যন্ত জাদ্রিল একজন আলেম ছিলেন। তিনি বলেন যে আমি সারা বিশ্বে, তিনি মিশরের একজন স্কলার, সারা বিশ্বে একদিনে ঈদ করার পক্ষে, কিন্তু আমাদের মিশরে ইখতিলাফুল মাতালের ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে মুসলিম সরকার যেহেতু ঘোষণা দেয়, আমি কিন্তু আমার মতটাকে স্যাক্রিফাইস করে আমি ইখতিলাফুল মাতালের ভিত্তিতে আমলটা করি উম্মার বৃহত্তর ঐক্যের স্বার্থে। এবং এটাই আমি মনে করি যে শুদ্ধ, যে একটা রাষ্ট্রে সবাই একদিনে ঈদ করবে, সবাই একদিনে সিয়াম শুরু করবে। ফলে এই মতটার ব্যাপারে আমাদের এই বক্তব্য। চতুর্থ যে মতটা সেটা হলো সাইন্টিফিক ক্যালকুলেশন। সাইন্টিফিক ক্যালকুলেশনের ব্যাপারে আমরা একটু আগেই বলেছি আকাশবিদ্যার আলোকে যে বৈজ্ঞানিক ক্যালকুলেশন বা হিসাব নিকাশ আসে, এটাকেও এখন কেউ কেউ খুব জোরালোভাবে
আঁকড়ে ধরেছেন। নর্থ আমেরিকাতে অনেককে দেখা যায়, ইউরোপের মধ্যে অনেককে দেখা যায়, এমনকি কোনো কোনো মুসলিম রাষ্ট্রে অনেকে সেটাকেই ধরে তারা বেশ আগে ঈদ করেন। তখন ঈদ হয়ে যায় তিন দিনে, কেউ সায়েন্টিফিক ক্যালকুলেশনের কারণে অনেক আগে ঈদ করে ফেলেন দুদিন আগে, কারণ চাঁদ ভূপৃষ্ঠে জন্মগ্রহণ করেছে। তারপরে কেউ সৌদি আরবের সাথে, তারপরে কেউ ইখতিলাফুল মাতালা বা লোকাল মনসাইটিং এর ভিত্তিতে করেন। তো আমরা এই চতুর্থ মতটিকে মনে করি যে একদমই অশুদ্ধ। এই ব্যাপারে আমি জাস্ট আরেকটু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এখানে ফিক রেজুলেশন আমাদের কাছে আছে। ফিক রেজুলেশন হচ্ছে, যেটি আমি বলেছি যে চতুর্থ অধিবেশন 1401 হিজরি, যেটা 1981 সালে সেই রেজুলেশনের পঞ্চম সিদ্ধান্তের মধ্যে একদিনে চাঁদ দেখা ও না দেখার বিষয় প্রসঙ্গে বিশ্বের অনেক ওলামাই কেরাম মিলে মুসলিম ওয়ার্ল্ড লীগের যে মক্কায় মাজমা আল ফিকহ আল ইসলামী বা ইসলামিক ফিক কাউন্সিল আছে, সেখানে তারা বসেছিলেন। তো এই এই রেজুলেশনটা আমি মনে করি এই এক্ষেত্রে একটু আপনাদেরকে পড়ে শোনানোটা খুবই জরুরি, যাতে করে আমরা বিশ্বের অন্তত অথোরাইজড বিশ্ববিখ্যাত ওলামাই কেরামের এই কাউন্সিল কি অভিমত দিল সেটা একটু জানানো। সেটা হলো, তারা বলছেন যে চোখে দেখার মাধ্যমে সাব্যস্ত হতে হবে যারা বলছেন, এই অভিমতের পক্ষে তারা কিছু অকাট্য দলিলও পেশ করেছে। মানে এখানে যে কথাটা এসেছে, ইসলামিক ফিক কাউন্সিল অভিমত প্রকাশ করে যে চাঁদের উদয়স্থলের বিভিন্নতা গ্রহণযোগ্য, কেননা এর মধ্যেই সকল মানুষের জন্য সহজতা রয়েছে, অধিকন্তু বিশুদ্ধ দৃষ্টিভঙ্গির চাহিদাও এটাই। সমগ্র মুসলিম উম্মার জন্য একই দিনে সিয়াম রাখা ও একই দিনে ঈদ করাকে যারা ওয়াজিব সাব্যস্ত করেছেন, তারা যে দাবি পেশ করেছেন তা শরিয়া ও বিবেক বিরোধী, একথা তারা বলেছেন। শরিয়ার দিক থেকে বিরোধী হওয়ার প্রমাণ হলো কুরাইবের হাদিস, যা হাদিসের ইমামগণ বর্ণনা করেছেন। এতে বলা হয়েছে যে কুরাইবকে উম্মুল ফাদল বিনতুল হারেস শামদেশে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেন। কুরাইব বলেন, এই হাদিসটা আমি এখানে একটু স্কিপ করে যাচ্ছি, এটি ডক্টর জাকারিয়া ভাই একটু আগেই উল্লেখ করেছেন। আচ্ছা, ইমাম মুসলিম তার শারহে মুসলিম গ্রন্থে এই হাদিসের উপর মন্তব্য প্রদান করতে গিয়ে বলেছেন, পরিচ্ছেদ এ কথার বর্ণনা প্রসঙ্গে যে প্রত্যেক দেশের জন্য তারা তাদের নিজেদের চাঁদ দেখার বিষয়টি প্রযোজ্য, এবং তারা যখন কোনো দেশের চাঁদ দেখে তখন তাদের দেশে তাদের থেকে দুর্দেশে অবস্থানকারীদের জন্য সে চাঁদ দেখার বিধান কার্যকর হবে না। আর ছয়টি হাদিস গ্রন্থের প্রণেতাগণের মধ্য থেকে যারা এই হাদিসটি বর্ণনা করেছেন, যেমন আবু দাউদ, তিরমিজি, নাসাই, তারা এই হাদিসের ব্যাখ্যায় এই একই পদ্ধতি থেকে বাইরে যাননি। ইসলামে ইসলাম সওম রাখা এবং সওম ভাঙার বিধানটিকে চাক্ষুষভাবে চাঁদ দেখার সাথে শর্তায়িত করেছে, এছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করার কথা বলেনি। কেননা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু ফা ইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। এই হাদিসটা আমরা একটু আগে বলেছি। এই হাদিসটির মূল কার্যকারণ হলো, সবাব হলো, চাঁদ দেখার সাথে শরিয়ার হুকুমকে শর্তায়িত করা হয়েছে। মক্কা মদিনায় যখন চাঁদ দেখা যায় অন্য দেশে হয়তো তখন দেখা যায় না, কিংবা এক দেশে চাঁদ যখন দৃশ্যমান হয় অন্য দেশে হয়তো তখন দিনের বেলা। সুতরাং কিভাবে তাদের সওম রাখা ভাঙার নির্দেশ দেওয়া হবে, এই বিষয়টি তিনি চাঁদ দেখা সাব্যস্তের বিষয়ে দলিল বর্ণনা প্রসঙ্গ নামক পুস্তকে উল্লেখ করেছেন। আচ্ছা, এক্ষেত্রে ডক্টর জাকারিয়া ভাই সেটা বলেছেন যে আজকের এই আধুনিক ইকুইপমেন্টের যুগে, বৈজ্ঞানিক যুগে হয়তো অনেক কিছু সহজ হয়ে গেছে, কিন্তু এটা তো সব যুগে ছিল না, এটা 200 বছর আগেও ছিল না, 100 বছর আগেও ছিল না, আবার 200 বছর পরে থাকে কিনা, হ্যাঁ, সেই সন্দেহ আমরা হয়তো ওইভাবে শক্তিশালীভাবে প্রকাশ না করলেও অসম্ভব তো কিছু নয়। সুতরাং পৃথিবীর যে কোনো একটা সময়ের কোনো সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের ভিত্তিতে যেমন স্থায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে না, আবার সায়েন্টিফিক ব্যাকওয়ার্ডনেসের কারণেও একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখানে এই রেজুলেশনের মধ্যে আরও এসেছে, প্রত্যেক মাজহাবের আলিমগণ এই সিদ্ধান্ত নিয়েছেন যে অধিকাংশের মতানুযায়ী উদয়স্থলের বিভিন্নতাই বিবেচ্য। ইবনে আব্দুলবার খোরাসান ও আন্দালুসের ন্যায় দূরবর্তী দেশগুলোর ক্ষেত্রে স্থানীয়ভাবে চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করার ব্যাপারে ইজমা তথা সকল ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বলে বর্ণনা করেছেন। সুতরাং প্রত্যেক দেশের জন্য বিশেষভাবে আলাদা বিধান প্রযোজ্য হবে। এখানে দেখেন বলা হয়েছে প্রত্যেক দেশের জন্য বিশেষভাবে আলাদা বিধান প্রযোজ্য হবে। চার মাজহাবের অনুসারীদের বহু গ্রন্থে উদয়স্থলের পার্থক্য গ্রহণীয় হওয়ার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে, কেননা এ বিষয়ে শরিয়ার প্রচুর দলিল রয়েছে। আজ সারা বিশ্বে একদিন চাঁদ দেখার বিষয়টি এজন্য বিবেকসম্মত নয় যে আলিমগণের কেউই উদয়স্থলের বিভিন্নতা গ্রহণের ব্যাপারে দ্বিমত করেননি, কারণ এটা এমনই দৃশ্যমান একটি বিষয় যাতে বিবেক বুদ্ধি কার্যকর। সুতরাং এক্ষেত্রে শরিয়া ও বিবেক দুটোই পরস্পরের সমর্থক ও সঙ্গতিপূর্ণ।
আর এ দুটোর সমর্থনে শরিয়ার অনেক বিধানই প্রযোজ্য হয়ে থাকে, যেমন সালাতের ওয়াক্তসমূহ ইত্যাদি। এভাবে এখানে এসেছে অত্যন্ত শক্তিশালীভাবে একতলাফুল মাতালের পক্ষে তারা বলেছেন। তবে এটা বলেননি যে একদিনে করার ব্যাপারে যদি কেউ মত প্রকাশ করেন সেটা বাতিল, সেটা কিন্তু তারা বলেননি। এটা হচ্ছে ওয়াজিব হওয়ার মত যে চাপিয়ে দেওয়া হচ্ছে তারা সেটার বিরোধিতা করেছেন। বিন ওসাইমিন তিনি ইখতিলাফুল মাতালার পক্ষে তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন যে ইখতিলাফুল মাতালারকে গণ্য করা অথবা গণ্য না করে বিশ্বে প্রথম যেখানে চাঁদ দেখা যায় তার আদলে সিদ্ধান্ত গ্রহণ করা, এই দুটো ইজতিহাদি বিষয়। এবং যে তিনটা দলিলের ব্যাপারে, একটা আয়াত দুটো হাদিসের ব্যাপারে শেখ আবদুল্লাহ আমাকে প্রশ্ন করলেন, বিন ওসাইমিনের বক্তব্য হচ্ছে এই তিনটা দলিল থেকে দুটো মতই বোঝার বা ইজতিহাদ করার সুযোগ আছে। তবে আমার কাছে, তিনি বলছেন, আমার কাছে ইখতিলাফুল মাতালাটাই শুদ্ধ এবং সে অনুযায়ী আমি রেকমেন্ড করি। কিন্তু কেউ যদি মনে করে যে সারা বিশ্বের সাথে সে করতে চায় বা বিশ্বের প্রথম জায়গা যেখানে চাঁদ দেখা গেছে তার সাথে করতে চায়, তাহলে আমি নিষেধ করব না। বরং আমি বলবো সিদ্ধান্ত নেওয়ার অথরিটি যারা, তারা সিদ্ধান্ত নেবেন এবং তাদের সাথে সকল মতের লোকেরা একমত হয়ে একটা রিজনে একটা দেশে তারা একই দিনে ঈদ করবেন, একই দিনে সিয়াম পালন করবেন। এটাই উম্মার ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ। আর শেখ বিন বাজ রাহমাহুল্লাহর সর্বশেষ মতে, যদিও তিনি সারা বিশ্বে একদিনের কথা বলেছেন, কিন্তু তিনি ইখতিলাফুল মাতালাকে রিফিউট করেননি, এটাও কিন্তু মনে রাখতে হবে। আর ইন্টারন্যাশনাল ফেক একাডেমি, যেটা ওয়াইসির আন্ডারে, তারা 1985 সালে সারা বিশ্বে একদিনে ঈদ করার পক্ষে যে রেজুলেশনটা করেছিল, খুবই সংক্ষিপ্ত একটা রেজুলেশন, সেখানে সেটা একটা একাডেমিক রেজুলেশন, সেটা কিন্তু সারা বিশ্বে কার্যকর হয়নি। এটা ডক্টর আবু বকর জাকারিয়া ভাই একটু আগে বলেছেন। এছাড়াও বিভিন্ন দেশে, যেমন টার্কিতে, বিভিন্ন দেশে এখনও কিছু কনফারেন্স হচ্ছে যারা সারা বিশ্বে একসাথে করার পক্ষে আহ্বান করছেন। তো আসলে আহ্বান আপনারা করতে পারেন, ইন্টালেকচুয়াল ইফোর্টও চলতে পারে, ইজতিহাদও চলতে পারে, এতে দ্বিমত আমরা পোষণ করছি না। কিন্তু জানা রাখতে হবে এটাকে ইম্পোজ করা, এটাকে ওয়াজিব করে বিশ্বের সবার উপরে চাপিয়ে দেওয়া, এই জায়গাটা আসলে সঠিক নয়। এবং এক্ষেত্রে ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা, যেটা আমাদের আজকের আলোচনায় উঠে এসেছে, সেটা হচ্ছে আমাদের অথরিটি এবং আমাদের ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম, তারা কি মতামত দিচ্ছেন। এবং এখানকার অথরিটির মধ্যে দুটো অংশ, অথরিটির মধ্যে মনে রাখবেন দুটো অংশ, একটা হলো রাষ্ট্রীয় অথরিটি, আরেকটা হলো ওলামাদের অথরিটি। আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুসলিম রাষ্ট্রে যে অথরিটিটি আছে, তারা সবসময় চাঁদ দেখার বিষয়ে ওলামাদের সাথে আলাপ করে থাকেন, ওলামাদের মতামতকে একটা প্রাধান্য দিয়ে থাকেন। আমাদের বাংলাদেশে যেমন আহলুল হাদিস এবং হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম, তাদের প্রায় সকলেই আমরা দেখতে পাচ্ছি ইখতিলাফুল মাতালের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। ফলে অথরিটি সেই মতের আলোকে যে সিদ্ধান্ত দিচ্ছে আমাদের সবার জন্য সঙ্গত হলো এবং উচিত হলো, সেই মতটাকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সিয়াম শুরু করা এবং ঐক্যবদ্ধভাবে ঈদ করা। ভিন্ন মত যারা পোষণ করছেন, যেদিন অথরিটির মতামত চেঞ্জ হবে সেদিন ভিন্ন মত, সেদিনও আবার সবাইকে সে মতের সাথে যাওয়ার জন্য আমরা বলবো, যেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা আরও কিছু মুসলিম রাষ্ট্রে হয়েছে। তো এই এই জিনিসটা বোঝা, মাকাসিদ শরিয়া বোঝা, শরিয়ার দৃষ্টিভঙ্গি বোঝা এবং শরিয়ার ইনস্ট্রাকশন, যেটা আমাদের ওলামায়ে কেরাম বুঝেছিলেন, সুবহানাল্লাহ, এই 1400 বছর ধরে মুহাক্কিক ওলামায়ে কেরাম সেটা বুঝেছেন বলেই তারা এক্সট্রিম কোনো মত প্রকাশ করেননি, কোনো প্রান্তিক সীমানা যাননি, বরং তারা অত্যন্ত চমৎকারভাবে আমাদের সমাধানগুলো দিয়েছেন। আজকে এই প্রেক্ষাপটে আমরা মনে করি আমাদের বোধোদয় হওয়া উচিত এবং আমরা আমাদের ওলামায়ে কেরামের মতের প্রতি সম্মান রেখে সঠিক সিদ্ধান্তটাই যেন নেই। জাযাকুমুল্লাহু খায়রান ও বারাকাল্লাহু ফিকুম। জাযাকুম আহসানাল্লাহু ইলাইকুম ও বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যাবত আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহর নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভ এবং দালিলিক আলোচনা শুনছিলাম। যদিও আমার পক্ষে পুরো আলোচনার সারমর্ম করা সম্ভব নয়, তারপর আমি যদি বলি যে ওনার আলোচনা থেকে একটা পয়েন্ট কি অন্তত পক্ষে যদি আমরা হাইলাইট করতে পারি, সেটা হচ্ছে যে ইখতিলাফুল মাতালে এমন একটা বিষয় যেটার উপর গত 1400 বছর ধরে আমল হয়ে আসতেছে। ইখতিলাফুল মাতালে বা উদয় স্থলের পার্থক্য ভেদে চাঁদ নির্ধারিত হওয়া এমন একটি বিষয়
যেটির উপর খোলাফায় রাশিদিনের যুগে, তার পরবর্তীতে উমাইয়া খেলাফার যুগে, আব্বাসী খেলাফার যুগে, প্রযুক্তির আবির্ভাবের আগ পর্যন্ত সেটার উপরেই উম্মাতে মুসলিমা ঐক্যমত ভাবে আমল করে এসেছেন। আর প্রযুক্তি আবির্ভাব হওয়ার পরও এখন পর্যন্ত অধিকাংশ দেশের আমল ওটির উপরেই চলতেছে। সুতরাং এটার কোনো অপশনই নাই যে আপনি উদয় স্থল ভেদে চাঁদ নির্ধারণ করাকে সম্পূর্ণরূপে অস্বীকার করবেন। যদি উদয় স্থল ভেদে চাঁদ নির্ধারণ করাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন, তাহলে উম্মাতে মুসলিমার স্বর্ণযুগ এবং গত 1400 বছরের আলেম ওলামা এবং তাদের তাদের মতামত সবগুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হবে। আপনি আপনার একদিনে ঈদ করার পক্ষের মত পেশ করতে পারেন, কিন্তু সেটাকে ওয়াজিব বা ফরজ করতে পারেন না, এবং যেটার উপর গত 1400 বছর ধরে আমল চলে আসছে সেটাকে আপনি সম্পূর্ণরূপে বাতিল বলতে পারেন না। আমরা শ্রদ্ধা শেখের আলোচনা থেকে অন্তত পক্ষে এই সারমর্মটুকু গ্রহণ করতে পারি। তো আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে এসেছি। দর্শকগণ এখনো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক দর্শক আমাদের সাথে আছেন এবং শুনতেছেন। আমরা দর্শকদেরকে ধৈর্য ধরে আলোচনার শেষ পর্যন্ত শোনার জন্য আহ্বান জানাই। যারা একদিনে ঈদ করতে চান, আমি নিষ্ঠার সাথে বলতে পারি তাদের কোনো দলিল আমি এখানে উপস্থাপন করতে বাকি রাখিনি। সুতরাং অনেকেই কমেন্ট করতেছেন যে উভয় পক্ষের আলেম থাকলে ভালো হতো। আমি ওই পক্ষের আলেমগণ যে যে যুক্তি দেন তাদের কোনো মন্তব্যই আসলে এখানে প্রশ্ন করতে বাকি রাখা হচ্ছে না। তো আমি এবার চলে যাব আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নিকটে। যারা একদিনে ঈদ করতে চান, তাদের একটা বড় দলিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু হাদিস পাওয়া যায়, ফাজা রকবু মিন আখিরিন নাহার, বাহির থেকে কেউ আসলো, আল্লাহ রাসুলকে সংবাদ দিল, আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ বা ঈদের ঘোষণা দিলেন। এরকম দুই একটা হাদিসকে দলিল হিসেবে পেশ করে তারা বলতে চান যে যেহেতু এই ব্যক্তি কোথায় থেকে এসেছে সেটা স্পষ্ট নয়, আর তার সংবাদের উপর ভিত্তি করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করলেন, সেহেতু দূরের কোনো সংবাদ আমরা যখনই পাবো তখন আমাদেরকে ঈদ করতে হবে। তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কৌলি হাদিস পেশ করে থাকেন যে দুইজন সাক্ষী দিলেই ঈদ বা চাঁদ বলে গণ্য হবে, সেটা পৃথিবীর যে প্রান্ত থেকেই দেওয়া হোক না কেন। আর সবচেয়ে বড় সমস্যা যে যৌক্তিক অভিযোগটা তারা উত্থাপন করেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর, সেটা হচ্ছে আরাফার সিয়াম, এই জিনিসগুলো যে সারা পৃথিবীতে যদি ইখতিলাফুল মাতালে মানা হয় তাহলে 2 থেকে 3টা লাইলাতুল কদর হচ্ছে, আবার আরাফার সিয়াম 2 থেকে 3টা হচ্ছে, আবার আমরা যারা সৌদি আরবের সাথে একই দিনে আরাফার সিয়াম পালন করতেছি, তারা যদি একদিনে আরাফার সিয়াম পালন করতে পারি তাহলে একদিনে কি জন্য ঈদ করতে পারবো না, এই প্রশ্নও কিন্তু তারা উত্থাপন করে থাকেন। আর সর্বশেষ যে বিষয়টা তারা বলে থাকেন যে আমরা যে অসম্ভব একই দিনে ঈদ পালন হওয়া অসম্ভব, এটা আমরা প্রমাণ করি এইভাবে যে যদি পৃথিবীর পশ্চিমে কোথাও চাঁদ সর্বপ্রথম দেখা যায় তো পূর্বের দেশে সেই সংবাদ পৌঁছতে পৌঁছতে তাদের আসলে সাহারি করার মতো সময় বাকি থাকে না। তো এই উদাহরণের তারা যেটা উত্তর দেন যে অন্তত পক্ষে মুসলিম বিশ্বের দেশগুলো তো কাছাকাছি আছে, এবং মুসলিম বিশ্বের মুসলিম জনপ্রধান দেশগুলোতে তো আর এত লম্বা সময়ের পার্থক্য নাই যে একজনের চাঁদ আর একজনের কাছে পৌঁছতে পৌঁছতে তার সাহারির সময় শেষ হয়ে যাবে। তাহলে অন্তত পক্ষে সব মুসলিম দেশ কি জন্য এক সংবাদের উপর ভিত্তি করে ঈদ করতে পারবে না? লাস্ট কোয়েশ্চেন, যে এক খেলাফা যদি কোনোদিন বাস্তবায়ন হয়, যে আলবানী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে বলা হয়ে থাকে, উনি বলেছেন যে সারা পৃথিবীতে একদিনে ঈদ করা যাবে বা করা উচিত, বা একদিনে সিয়াম পালন করা যাবে বা করা উচিত, এই মর্মে নাকি উনি মত দিয়েছেন যদি সারা পৃথিবীতে এক খেলাফা থাকে। তো আসলেই এই মন্তব্য শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দিয়েছেন কিনা, এবং দিলে বা না দিলেও এই মন্তব্যের কতটুকু যৌক্তিকতা যে সারা পৃথিবীতে যদি এক খেলাফা ব্যবস্থা বাস্তবায়ন হয় তাহলে তখন আসলে সারা পৃথিবীতে একদিনে ঈদ করাটা বেশি গ্রহণযোগ্য হবে সেই পরিস্থিতিতে, না একদিনে ঈদ না করে ইখতিলাফুল মাতালে মেনে নেওয়াটাই বেশি গ্রহণযোগ্য হবে? আমি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নিকট থেকে, প্রশ্নগুলো দালিলিক উত্তর চাচ্ছি, এবং এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। এরপরে আমরা আমাদের দুই শেখের নিকট থেকে আম নসিহা উপদেশমূলক 2-3টা বাক্য শুনে আমাদের আজকের অনুষ্ঠানের ইতি টানবো ইনশাআল্লাহ। তো আমরা শ্রদ্ধ শেখকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফালে তাফাদ্দাল মাশকুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াল উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া বাদ। যে অংশটুকু আমাকে এখন প্রশ্ন করা হয়েছে এটা পুরোটাই হচ্ছে দলিল নিঃসন্দেহে, এবং দলিল যে দিবে, দেখুন আমি কিন্তু দলিল খণ্ডানোর জন্য বসি নেই, মানে আমি একটা পক্ষ নেওয়ার জন্য বসি নেই। আমি মনে করছি উনি একটা দলিল দিয়েছেন, দিতেই পারেন, একজন মানুষ তার মতের পক্ষে দলিল দিবেন না তা কিন্তু না, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যিনি যে দলিলগুলো দিয়েছেন এগুলো
ওনার দৃষ্টিতে হয়তো গ্রহণযোগ্য, এবং এটাকে আমি নো করতেছি না। তিনি চেষ্টা করেছেন ওনার পক্ষ দলিল দিতে, আমিও ভিন্ন ভিন্ন মত ওনাকে উড়িয়ে দেবো তা কিন্তু আমি চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি একটাই, সেটা হচ্ছে যে উনি একটা মত দিয়েছেন, আরেকজন কি বলবেন জানেন? যিনি বলছেন যে রাজা রাকবুন, একজন একটা লোক আসলো, আসা বলল যে আমরা চার দিকে রসুল মেনে নিলেন। আপনি একটু চিন্তা করেন দেখেন, ওই লোকটি কিন্তু তার এলাকায় সম শুরু করে দেয় নাই, এক নম্বর কথা। তিনি রাষ্ট্রপ্রধানের কাছে আসছে, রাষ্ট্রপ্রধান বলছেন যে ঠিক আছে তাহলে আগামী দিন থেকে আমরা করব, কতটুকু ওয়াইজ জিনিসটা একটু চিন্তা করে দেখেন না কেন। তিনি কিন্তু শুরু করে দেন নাই, অর্থাৎ তিনি চাঁদ দেখা গেছে, তিনি কিন্তু কাজটা শুরু করে দেন নাই। তিনি কোথায় আসছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসে আসছে। আমরা তাই বলি যে এই কাজটা, এই সওম শুরু করা এবং সওম ভাঙার কাজটা ব্যক্তির কাজ নয় বা কোনো একটা ছোট কমিউনিটির কাজ নয়, এটা রাষ্ট্রপ্রধানের কাজ। একটু সোজা দেখলে সহজ উত্তরটা আপনি পাবেন, এটা কিন্তু একদম সোজা কথা যে এই লোকটা ওখানে শুরু করেনি। দ্বিতীয়ত এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে রাষ্ট্রটা কত বড় ছিল একটু চিন্তা করে দেখেন। বেশি বড় ছিল না, বেশি বড় ছিল না, এখনকার সৌদি আরবও ছিল না তখন, কারণ সৌদি আরবের একটা বিরাট অংশ তখনকার জয়লাভ করে নাই, আপনি জানেন। এবং এটা কোন সময় আসছে এটাকে নির্ধারিত বলা হয় না যে অমুক বছর আসছে, সেটাও না। তাহলে আপনি বুঝতে পারেন যে খুব বড় ছিল না জায়গাটা, যার কারণে আপনি ওই পক্ষে দলিল দিলেই সেটা মানতে হবে তা কিন্তু না। আমি কিন্তু ওনার বিরোধিতা করতেছি না, কিন্তু আমি বলছি ভিন্ন মতটা উঠাই ধরছি যে ভিন্ন মতেরও সুযোগ আছে, এই জন্য যে তারা বেশি দূর থেকে আসছে এটা প্রমাণ করার কোনো সুযোগ নাই। একজন মানুষ আরবরা বলতো যে সফরের দূরত্ব হচ্ছে 48 মাইল, আপনি বুঝেন, কারণ এক ব্যক্তি একদিনে একটুকু সফর করতে পারে। ধরলাম 48 মাইল সফর করছে, এটা কি পূর্ব দিক থেকে আসছে না পশ্চিম দিক থেকে আসছে না দক্ষিণ দিক থেকে আসছে উত্তর দিক থেকে, আপনি কিন্তু বলতে পারবেন না এটা কোনোটাই। সুতরাং এইটার উপর ভিত্তি করে আপনি পুরোটাকে এইটার উপর নির্ভর করতে হবে এটা কিন্তু বলতে পারেন না। হ্যাঁ, বলতে পারেন যে আমার একটা মাখাজ, একটা আমি দলিল পাচ্ছি, হ্যাঁ, যে না অন্যরা দলিল দিতে আমিও একটা পাচ্ছি, এটা তিনি বলতে পারেন, কিন্তু এটা তার আসলে দলিল পক্ষে দলিল হচ্ছে না। কারণ এটা ভিন্ন বলতে পারে যে এটা তো আসছে 48 মাইল তো কোনো বিষয় না, 48 মাইল তো এখান থেকে ওখানে হয়, আমাদের ঢাকা থেকে ধরেন 48 মাইল যেতে টঙ্গীর শেষ মাথা আর ইয়ার গাজীপুরের শেষ মাথা গেলে 48 মাইল হয়ে যায়। তো এটুকুর মধ্যে আপনি কী কী পার্থক্য করবেন? আপনি দক্ষিণ উনি যে পশ্চিম দিক থেকে আসছে সেটারও কোনো প্রমাণ আমরা দিতে পারতেছি না। আমরা তো আগেও বললাম যদি এক সোজা হয় হয়তো কেউ দেখেছে, কেউ দেখে নাই, কেউ আর খবরটা জানিয়েছে, সেটা হতে পারে। সুতরাং এটাকে দিয়ে দলিল দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যেটা তিনি বলেছেন যে দুইজন লোকে দেখার কারণে, দুইজন লোকে ন্যায় প্রাণ মুসলিম সাক্ষ্য দিলে সিয়াম ভঙ্গকারী কৌলি হাদিস রয়েছে। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি দুইজন মানুষ সাক্ষ্য দেয় বাংলাদেশে আমাদের সরকারের কাছে, তাও কিন্তু গ্রহণযোগ্য হবে যে চাপ দেখছি। তাহলে এখতলাফটা কোন জায়গায় হলো? ইস্তেদলাল বে মাহালিল খিলাফ, এটা হয়েছে যেই জায়গায় মতভেদ আছে এই জায়গা দিয়ে আমি দলিল দিচ্ছি। আমি তো বলি নাই যে দুইজন মানুষের দলিল দিলে আমি গ্রহণ করব না, কিন্তু দুইজন মানুষের দলিল যাকে দিছে, যার কাছে দিছে, সে তো গ্রহণ করতে বাধ্য বা সেই গ্রহণ করবে। আমার কাছে তো দেয় না বা আমার রাষ্ট্র দেয় না, আমার কাছে পৌঁছে নাই, আমার কাছে পৌঁছে যে অমুক জায়গায় তমুকে দেখছে এটাই। কিন্তু এটাকে আপনি ওই ব্যক্তি বা ওই রাষ্ট্রপ্রধান যিনি যতটুকু তার রেঞ্জের ভিতরে আছে ততটুকুতে আপনি বাধ্য করতে পারেন, অন্যকে বাধ্য করতে পারেন না। আপনি বলতে পারেন যে এটা একটা মত, আপনি এটা নেন বা এটা এটার উপর আপনি আগ্রহ প্রকাশ করতে পারেন, বলতে পারেন যে নিলে অসুবিধে কী বা যেটি কথা বলতে পারেন, কিন্তু এটা নিতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নাই। এই জন্য কারণ তিনি যেখানে বলেছেন সেখানে তারা নিয়েছেন, কিন্তু আমাদের এত দূরে এসে সে জিনিসটা আসলেই তার কাছে প্রমাণিত হয়েছে বা কিছু বলেছে, কেউ কিন্তু সে বলে নাই, অথবা তারা কেউ প্রমাণ করে না যে অমুক জায়গাতে এতজন মানুষ দেখেছে, সেই জন্য আমরা রাষ্ট্রপ্রধানের কাছে বলছি তিনি এটা ঘোষণা করা হোক, রাষ্ট্রপ্রধান অনুমোদন দিয়ে সেটা দিয়েছে, এমন কথা কিন্তু সেটা বলে না। আমি একটু আগে সেটা বলেছিলাম যে জিনিসটা কেউ যদি চাঁদ দেখেও, এমনকি দুইজনও দেখেছে, যাই বলছে যে রাষ্ট্রের কাছে আমরা চাঁদ দেখেছি, আলেমরা কিন্তু মাসাল্লাহ ফতোয়া দিয়েছে, তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত উলিল আমরের নির্দেশ না হবে রাষ্ট্রপ্রধানের বা তাদের অনুমোদিত বডির অনুমোদিত না অনুমোদন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে দিন কোনোটাই মানে সেটা ঈদের দিন বা রোজার দিন কোনোটাই বা কোনোটাই গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু তারা বলেছেন, আলেমরা যুগ যুগ ধরে এটা বলে আসছেন। এটাকে বিরোধিতা আপনি করতে পারেন না এই মশলার ক্ষেত্রে, কারণ হচ্ছে এইটা দিয়ে আপনি শুধু ওই জায়গার জন্য যেখানে যিনি দেখেছেন তিনি সেটা বাস্তবায়ন করতে পারেন, অন্যদের জায়গাতে সেটা আপনি সেই দলিল যতক্ষণ গ্রহণযোগ্য না হবে আপনার শাসকের কাছে ততক্ষণ পর্যন্ত বাধ্য করতে পারেন না। যেটাকে আপনি বলেন যে এটা নিতেই হবে এরকম না, কেউ যদি নেয় রাষ্ট্রপ্রধান সেটা অনুমোদন করে সেটা তখন নিতে পারবেন, কিন্তু যদি কোনো সেরকম রাষ্ট্রপ্রধান না নেয় আপনি নিজের পক্ষ থেকে হজবুল অবস্থা তৈরি করার অনুমতি কিন্তু রাখে না। কারণ তারা বলেছে একটু আগে আমরা আলোচনায় বলেছি এবং ডক্টর শেখও বলেছেন যে এককভাবে কেউ এগুলি পালন করার জায়গা নয়, কারণ এগুলি হচ্ছে সামষ্টিক আবাদত, সামষ্টিক আবাদত এককভাবে হয় না, যেগুলো একটু পরে আরেকটা উদাহরণ আমরা দিব ইনশাল্লাহ। আরেকটি কেউ কেউ বলে থাকেন যে সাজ সূর্য এক, চাঁদ এক, দিন এক হবে না কেন, অর্থাৎ একদিন হবে না কেন। আপনি ভালো করেই জানেন যে
সূর্য এক, এটা একেবারে নিরেট সত্য, সূর্য একদিনে পৃথিবী প্রদক্ষিণ করে, সূর্য একদিনে ঘুরে আসে। আপনি জানেন চাঁদের ব্যাপারে এটা আপনি কোনোদিন বলতে পারেন না, কারণ সবাই জানে যে চাঁদ চাঁদ 28 দিনে পুরো পৃথিবীর বারবার ইয়ে করে আসে। আপনি বারবার জানেন মাতালে আল্লাহ তাআলা বলছে ওয়াল কামার কদ্দারনা হু মানাজিল হাত্তা আদা কাল রুজুল কাদিম। সুতরাং আপনি এটাকে একভাবে দেখে দিয়ে এক দেখা গেছে বলেই সেটা রাজি করতে পারেন না, কারণ সূর্য ঘুরে আসতেছে পুরোটাই, চাঁদ কিন্তু ঘুরে আসতেছে না, একটু বা হারিয়ে যাচ্ছে, আমার সামনে পড়ছে না। সুতরাং আমাকে বলতে পারেন না যে চাঁদের সাথে এটাকে নিতে হবে। অর্থাৎ আপনি এমন কাজ করেছেন যে একই সময়ে তো চাঁদ দেখা যায় না সব জায়গাতে, কিন্তু সূর্য কিন্তু ঠিকই কিছু পরে পরে দেখা যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে বাদ যাচ্ছে না প্রত্যেক মানুষের কিছু। হ্যাঁ, এমন জায়গাতে যেখানে চাঁদ সূর্য দেখা যায় না সেখানে কিন্তু আপনি এটা বাধ্য করতে পারেন না, যেখানে 6 মাসের রাত আছে 6 মাস সূর্য আছে সেখানে কিন্তু আপনি সেই নিয়মে চলতে পারবেন না, এটা আপনি জানেন। এবং সেটা আকরাও মুসলিম দেশে যেখানে চাঁদ সূর্য দেখা যায় সেখানে অনুসারে চলতে হবে সেটা বলেছে। তাহলে আপনি বুঝছেন যে ওখানে চাঁদ দেখা দেখা যায়নি বলেই তো মতভেদ হয়েছে। তো আপনি ইসতিদলাল বি মাহাল্লিল খিলাফ করছেন, যেহেতু চাঁদ দেখি নাই সেই জন্য তো মতভেদ হয়েছে, যেই জায়গায় মতভেদ আছে এটা দিয়ে দলিল দেবেন কি করে? এটা তো মতভেদ হয়েই আছে। আপনি চাঁদ যদি আমি দেখতাম তো তো মতভেদ হইতোই না, চাঁদ আমি দেখি নাই কি জন্য তো মতভেদটা হচ্ছে এখানে। এটা বলছি আমার কথা বলছি না, যারা এই পক্ষ নেন তাদের কথাই বলছি। এবং এটা আমি বলি যে এটা একটা ওয়াইজ কথা যে আপনি ইচ্ছা করে একটা দলিল যেটা দিয়ে মতভেদপূর্ণ জায়গাতে আরেকটা আরেকজনের উপর দলিল পেশ করতে পারেন না, সুতরাং এটা আপনি করা ঠিক হয় না। আরেকটি জিনিস সবাই বলে থাকেন যেটা আপনি একটু উল্লেখ করেছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদরের বিষয়টি। একটু চিন্তা করেন, লাইলাতুল কদর কিন্তু এক রাত্রি না, লাইলাতুল কদর হচ্ছে আলহামদুলিল্লাহ লাইলাতুল কদর চলমান প্রক্রিয়া। অর্থাৎ কেন চলমান প্রক্রিয়া বলি? কোনো বছর 21 হয়, কোনো বছর 23, কোনো বছর 23, 25, 25, 27, 29 হিসেবে হয়, কোনো বছর জোড় রাত্রিতেও হয়, এটাও শুদ্ধ। তো আমরা এটাও বুঝি, তাহলে বোঝা গেল যে আপনি এটাকে নির্ধারণ করতে পারেন না যে আপনার এলাকায় হয়ে গেছে লাইলাতুল কদর আমি পাইনি। আরেকটি কারণ হচ্ছে লাইলাতুল কদর একটি নফল ইবাদত, এটার সাথে আপনি তুলনা করতে পারেন না। এখানে আরেকটি জিনিস আপনাকে বুঝিয়ে দেই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য এই জিনিসগুলো তিনি আসলে এইভাবে রেখেছেন যে মানুষ সবসময় ইবাদত করতে থাকবে। আপনি দেখুন আল্লাহ তাআলা প্রতি রাত্রে তিনি প্রথম নিকটতম আসমানে নেমে আসে, বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফা আগফির আলা, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আপনি একটু চিন্তা করেন, যখন বাংলাদেশে তিনি বলছেন আমেরিকাতে তখন কি? নিঃসন্দেহে তখন আমেরিকাতে, বাংলাদেশের শেষ রাত্রে আমেরিকাতে অবশ্যই দিন হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী যেটা এবং এটাকে মানতেই হবে, ইমামরা এটাকে আকিদার একটা বিশাল দর্স বলে থাকেন যেটা মানতে হবে, আপনি বলেন যখন আল্লাহ এটা বলছেন তখন আল্লাহ কি আমেরিকাবাসীদের জন্য কি আল্লাহ বলবেন না? তিনি সেখানকার মানুষের জন্য সেভাবেই দিবেন। আপনি তো লাইলাতুল কদর নিয়ে সেভাবে আরব দেশে হলে বাংলাদেশে সেটা হতে পারবে না, এমন যুক্তি আপনি কুযুক্তি কেন দাঁড় করাচ্ছেন? আপনার এখানেও আল্লাহ তাআলা ঠিক লাইলাতুল কদরের আভাস দিবেন, সেখান থেকে ঘুরে এসে যেভাবে দেওয়া দরকার 24 ঘন্টার ভিতরে আপনাকে দিলেই তো হলো। আপনি যে অংশে পেয়ে যান রাতের সে অংশে আপনি লাইলাতুল কদর পালন করতেছেন, সে অংশে হয়তো আপনার জন্য লাইলাতুল কদর হয়ে যাচ্ছে, আপনি এটার জন্য সব কিছুকে দাঁড় করাই দিবেন যে না এই মুহূর্তে হতে হবে। তাহলে আপনি বিপদে পড়বেন, কেন জানেন? কোনো এলাকাতে ঠিকই একই সময়ে আপনি পুরো রাত পাবেন না, কোনো জায়গা দেখবেন যে এই সময় রাত চলে গেছে, এখন সবে সাদিক হয়ে গেছে, আপনি সেখানে কি বলবেন, সেই জায়গাতে আপনি কি বলবেন, কোনোভাবেই আপনি সেটা কিন্তু প্রতিপালন করতে পারছেন না। তাহলে এইভাবে বলার কোনো সুযোগ নেই। লাইলে তো আরাফা নিয়ে কথা হচ্ছে, আরাফার ব্যাপারটি মতভেদপূর্ণ মাসালা এখন এটা, এবং কি আমাদের মাশায়েখদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে এটাতে, এবং ভিন্ন ভিন্ন মতভেদপূর্ণ এই জন্য হয়েছে, এটা কোনো এমন কোনো মাসালা না যেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আমরা জানি এটাও নফল ইবাদত, নফল ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকে আমরা ইজতিহাদের এই জন্য, যেহেতু ইজতিহাদের মজাল রয়েছে সেহেতু ইজতিহাদের এখানে করে থাকে এই জন্য, কারণ আরাফা একটি জায়গার নাম, সেই সব অনেকে বলে থাকে। হ্যাঁ, কেউ বলে যে সেখানে ইয়মুত তাসের কথাও আসছে, হ্যাঁ ইয়মুত তাসের কথা আসছে, আল্লাহ আল্লাহ, এটা হতে পারে অথবা ভিন্ন মতও হতে পারে, আমি কোনোটাকেই এখানে প্রাধান্য বিরুদ্ধে যাচ্ছি না, বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে আরাফা পালনের জন্য এই আপনাকে এই একটা নফল ইবাদত পালনের জন্য আপনি ফরজ ইবাদতটাকে পুরো পুরো প্রক্রিয়াটাকে যেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় এখন মানুষের সমস্ত মানুষের সাথে সম্পৃক্ত, সমস্ত মানুষের কমিউনিটির সম্পৃক্ত, এটাকে আপনি কোনোভাবে একটা নফল ইবাদতের সাথে এই ইল্লতের সাথে এক করে দিতে পারেন না, এই এক করে দিতে পারেন, এটা হয় না, এটা এটা হয় না কখনো। আরেকটি অনেকে বলে থাকেন যে যেটা আপনি বলেছেন যে খবর পৌঁছার কথা, যে খবর যদি পৃথিবীতে পৌঁছার বিষয়টি হয়ে থাকে, অর্থাৎ পূর্ব দেশে তো আগে পৌঁছতে পারলে এখন তো পৌঁছে যায়, এখন তো পৌঁছা যায়, এটা তো হচ্ছে একটু আগে ওইটা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু যে খবর পৌঁছার যথেষ্ট কিনা, একটা জায়গার খবর পৌঁছছে কিনা, হ্যাঁ খবর পৌঁছলে একজন মানুষ নিতে পারে, কিন্তু নিতে তিনি বাধ্য কিনা, খবর পৌঁছার পরে তিনি নিতে বাধ্য কিনা, এটা তো মতভেদপূর্ণ জায়গাতে এসে গেছে আবার। তো যেই জায়গায় মতভেদ আছে সেই মতভেদপূর্ণ জায়গাতে, এটাকে বলা হয় ইসতিদলাল বি মাহাল্লিল খিলাফ, মতভেদপূর্ণ জায়গাতে আপনি খবর পৌঁছা একটা একটা ইল্লত, একটা কারণ, এটা সব কারণ না যে আপনাকে এটা বাধ্য করতে হবে, একটা অনেকগুলো কারণে একটা শরীয়ত হুকুম নির্ধারিত হয়, খবর পৌঁছা একটি কারণ, কেউ বলেছে
যেমন বলেছে শেখ হোসেন ইবনে তাইমিয়া, কিন্তু সবাই কিন্তু এটা বলে নাই। একটা কারণ, একজন ব্যক্তির কথা দিয়ে আমরা তাকে সম্মান করি, তার মতকে সম্মান করি, প্রাধান্য দিই, কোনো সন্দেহ নেই অনেক জায়গাতেই, কিন্তু একটা মতকে দিয়ে আপনি অন্যদের উপরে সেটা চাপিয়ে দিতে পারেন না। এটাকে বলা হয় যে আল ইস্তিহাদু লাইয়ান কুদু বি ইস্তিহাদি মিসলি, একজনের ইস্তিহাদ আরেকজনের ইস্তিহাদ দিয়ে কাটাকাটি করা যায় না, কারণ এটা তার ইস্তিহাদ। এবং ইস্তিহাদি মাসালা যেহেতু, সেহেতু আপনি খবর পৌঁছা গেছে এখন বাধ্য করতে পারেন না। হ্যাঁ, কেউ যদি নেয়, একটু আগে ডক্টর মঞ্জুরি আলী যেটা বলেছেন যে রাষ্ট্র সরকার এবং আলেমরা মিলে কোনো জায়গা দিয়ে একমত হয়, সেটা কিন্তু খবর প্রচার কারণ নিতে পারে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু এটাকে আপনি বাধ্য করতে পারেন না এটার কারণে যে না নিতেই হবে, অন্যদের সওম হচ্ছে না, অন্যদের আবাদত হচ্ছে না, অন্যদের ঈদের দিনে রোজা রাখতেছে অথবা ঈদের দিনে এই করতেছে ইত্যাদি কথাবার্তা যারা বলে থাকেন তারা কিন্তু উম্মতকে বিভ্রান্ত করছেন, এবং এটা কিন্তু করা তাদের জন্য উচিত নয়। তারা যা বলবেন তাদের রাষ্ট্র সরকারকে বলবেন, তারা যদি মানাতে পারেন ভালো, না মানলে তাদের উচিত হবে রাষ্ট্র সরকারের নিয়ম অনুসারে যাওয়া, এবং এর যে আলেমদের সংখ্যাগরিষ্ঠ আলেম যারা আছেন বা যারা আলেম বলে বিবেচিত তাদের মতের অনুসারে চলা, যে এর বিরুদ্ধে অবস্থান নিয়ে উম্মতের মধ্যে ভিন্নতা প্রতিষ্ঠা করা কখনো উচিত নয়, কারণ এটা দ্বারা ঐক্য হয় নাই, অনৈক্য হয়েছে। যে ঐক্যের জন্য তিনি এত চেষ্টা করেছেন সে ঐক্যকে তিনি নষ্ট করেছেন, এটা তিনি বোঝা উচিত। সামান্য একটা দেশের ঐক্য তিনি রক্ষা করতে পারছেন না, তিনি এখন মনে করুন যে তিনি সৌদি আরবের সাথে ঐক্য করছেন, সৌদি আরবের সাথে ঐক্য কিন্তু আল্লাহ তাআলা রাসূল কোথাও বলেন নাই, তিনি বলছেন যদি চাঁদের সাথে ঐক্য হয় আপনাকে সেনেগালের সাথে ঐক্য করতে হবে, কিন্তু আপনি সেই ঐক্য তো আপনি করতে পারেন না, আপনি করেনও না। তাহলে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন আসলে আপনি কার সাথে ঐক্য করছেন এবং কার আপনি কারোর সাথে ঐক্য করেননি। কিছু গ্রাম নিয়ে, কিছু লোক নিয়ে আপনি একটি ভিন্ন মত পোষণ করেছেন, ভিন্ন মত পোষণ করাটা আমি দোষণীয় মনে করছি না, কিন্তু আপনি যে দেশে বাস করেন সে দেশে আলেমদের সাথে ভিন্ন মত পোষণ করে, সে দেশের কমিউনিটির সাথে ভিন্ন মত পোষণ করে আপনি চললেও আমি বলবো না নিষেধ, কিন্তু যেই হুকুমটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, যে হুকুমটা সম্পৃক্ত হচ্ছে রাষ্ট্র প্রধানের সাথে এবং নির্দেশের সাথে এবং একটা ব্যাপক কমিউনিটির সাথে, তখন সেখানে আপনি আলাদা হওয়া যাওয়ার অর্থ হচ্ছে আপনি একটি ভিন্নতম অবলম্বন করলেন, এটা যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং এই বিষয়গুলো আপনি সহজে আপনি ইস্তেদদা আপনি মহলের খেলাফে করছেন, মূলত যে জায়গাতে এখতলাফ আছে এটাকে বারবার তুলে ধরতেছেন, এটা তো মতভেদ হয়েই আছে, আমরা তো নিষেধ করি নাই যদি কোনো কেউ গ্রহণ করে কোনো এলাকায়, কিন্তু আপনি ওইটা বলছেন কেন যে নিতেই হবে, এইটা ইল্লত কোথায় পেলেন আপনি? আপনি দেখেন নিতেই হবে এটা প্রমাণই হচ্ছে যে কোরাইব নেন নাই, ইবনে আব্বাস নেন নাই মুয়াবিয়ার কথা, রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম এরা কিন্তু কার কথা নেয় নাই? কোরাইবের কথা নেয়, মুয়াবিয়ার কথা নেয় নাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাহলে ওনারা নেন নাই একে অপরের কৌল, তারপরেও তো কেউ বাধ্য করে নাই। এবং তখনকার দিনে সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন এবং কম নয়, অনেক সাহাবি জীবিত ছিলেন, আপনারা জানেন অনেক সাহাবি, কারণ আপনাদের বড় বড় সাহাবি ছাড়া বেশিরভাগ সাহাবি জীবিত ছিলেন, কিন্তু একজন মানুষকে এবারে কথা বলতে শোনা যায়নি। এর অর্থ হচ্ছে তারা শুনেছেন, জেনেছেন, কিন্তু তারা এবারে বাড়াবাড়ি করেননি। তাহলে জানার বুলুগে বাধ্য করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমরা চোখে দেখি না। বুলুগ পৌঁছলে ইচ্ছা করলে আমল করতে পারে, ইচ্ছা করলে আমল নাও করতে পারে, বরং এটা কমিউনিটির সাথে রিলেটেড আমরা বলেছি যেটা একটু আগে সেটাই। তো আলবাইন রহমতুল্লাহ আলী মতের কথা উল্লেখ করেছেন, যে আলবাইন রহমতুল্লাহ আলী তিনি নাকি বলেছেন যে খেলাফত থাকলে একদিনে, হ্যাঁ খেলাফত থাকলে যদি একদিনে তিনি আমল করাতে পারেন এটাকে কেউ নিষেধ করে নাই, আমরাও করি না। কেউ যদি কোনো একদিনে খলিফাতুল মুসলিমিন বলেন যে আমরা পালন করব এবং এলাকা সবাই মেনে নিয়েছে, মেনে নেওয়া উচিত যদি পারে তারা, আলহামদুলিল্লাহ। যদি কোনোদিন সেরকম অবস্থা তৈরি হয় এবং যদি কোনো খলিফাতুল মুসলিমিন কনভিন্স করতে পারেন আলেমদের যে আমরা একসাথে করব, সেটাকে কেউ নিষেধ করবে না, কিন্তু যদি ততক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগাম আপনি সেটাকে কীভাবে স্থির করবেন? আপনার দরকার উপর দিক থেকে শুরু করা, নিচের দিক থেকে না। আপনার দরকার রাষ্ট্রপ্রধানদেরকে বলা প্রত্যেক জায়গাতে যে আপনি আপনারা এটা করেন, আপনাকে দাবি দেন যে আমরা অমুক সাথে করতে চাই, আমরা চাঁদ দেখেছি অমুক সাথে করতে চাই। তারা যদি কোনোদিন সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, সবার সাথে মিলেমিশে করে, আমরা কোনোদিন সেখানে দ্বিমত করার পক্ষে নয়। কারণ হচ্ছে যেহেতু মতভেদপূর্ণ মাসালাতে হাসমুনিল খিলাফ, একতলা মতভেদ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রীয় হস্তক্ষেপ, এটা সবাই জানে, এবং এই ব্যাপারে উম্মতে মুসলিমার কোনো দ্বিমত পোষণ করা হয়নি, এবং এটা সবাই জানে যে যদি মতভেদ দুইটা থাকে এটাকে একটা নেওয়া যেতে পারে। সুতরাং এই বিষয়ে আমরা মনে করি যে আমরা বাড়াবাড়ির পর্যায়ে না যাই, বরং এগুলো যেগুলো দলিল দিচ্ছেন অন্যরা আসলে অন্য দলিল দিবে, আপনি সেটারও জবাব দিতে পারবেন না। সুতরাং আপনার আমরা আবদুল্লাহ যেটা বলেছে যে কেউ হাজির নাই বলে আমরা ভিন্ন লোকের কথাই আমরা বেশি আনতেছি, আমরা আমাদের পক্ষে বা কারো পক্ষের যারা বলে যে সারা প্রত্যেক এলাকার জন্য আলাদা, এদের কথাও বেশি আনছি না, দলিল বেশি আনছি না। আমরা শুধু এটাই বলতেছি যে একটা কথা ভারসাম্য থাকতে হবে আপনার কথা, যে আমরা যেটা ডক্টর মঞ্জুরি আলী একটু আগে বলেছেন যে আমরা কাউকে তাবদির তাফসিক বা তার এবাদত হচ্ছে না, তার গুণা হচ্ছে বা মানুষকে বিভ্রান্ত করতে চাইয়া যায়, তা আপনার তো সব শেষ, আপনার তো এখন কি আপনার তো এই করতেছেন, আপনি রোজার দিনে আপনি খাইতেছেন, আপনি অথবা মানুষ রোজা রাখতেছে আপনি রোজা রাখতেছেন না, আপনি ঈদ পালন করে মানুষ ঈদ করতেছে আপনি এখন রোজা রাখতেছেন, এগুলি যে মানুষের বিভ্রান্তি তৈরি করে এটা কিন্তু মানুষের সাথে বলার কাজ নয়। কারণ আপনারা দেখেন যে ব্যক্তি নাহারে আসছে দিনের বেলা সে কিন্তু জায়গা জায়গায় বলে আসে নাই,
খলিফাতু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, রাসূল ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ এই কাজটি করেনি। এই জন্য এই বিষয়টা অবশ্যই রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এটা আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাজাকুমুল্লাহ খাইরান, আহসান আল জাজা, বারাকাল্লাহ ফিকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যাবত শ্রদ্ধেয় শেখ ডক্টর আবুবকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নিকট থেকে অনেক সুন্দর জ্ঞানগর্ভ দালিলিক আলোচনা শুনছিলাম। আমিও শেখের আলোচনা থেকে ছোট্ট একটা পয়েন্ট আপনাদের সামনে পেশ করে আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ। বিশেষ করে লাইলাতুল কদর বা আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, বরকত এবং ক্ষমা কেন্দ্রিক যে অভিযোগটা উত্থাপন করা হয়ে থাকে, এটা মূলত মানুষ তার দুনিয়াবি জগৎকে আসমানি জগতের সাথে কেয়াস করে এবং আল্লাহ সুবহানাহু তাআলার জাত, আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতকে তারা পৃথিবীতে যে সূর্য যে 24 ঘন্টা সময় অতিবাহিত করছে, এই ধ্বংসশীল অস্থায়ী ক্ষণস্থায়ী পৃথিবী তার জীবনকে আল্লাহ সুবহানাহু তাআলার অসীম কুদরত, আল্লাহ সুবহানাহু তাআলার অসীম ক্ষমতা, তার অসীম রহমত এবং অসীম বরকতের সাথে কেয়াস করতে গিয়ে মূলত এই প্রশ্নগুলো তারা উত্থাপন করে। আর এই প্রশ্ন যদি উত্থাপন করা শুরু হয় তাহলে কোনো কিছুই আসলে টিকবে না, যেটা শ্রদ্ধ শেখ আবুবকর জাকারিয়া হাফিজাহুল্লাহ দেখিয়েছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র সহি বুখারি সহ বহু গ্রন্থে আল্লাহ সুবহানাহু তাআলার এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তিনি প্রত্যেক রাতের শেষ অংশে নিচের আসমানে নেমে আসেন। এটা কিন্তু সারা পৃথিবীতে কোনো মতেই মানুষের স্বাভাবিক বিবেক দিয়ে বোঝা সম্ভব নয়। তাহলে লাইলাতুল কদরকে কেন্দ্র করে, আরাফাকে কেন্দ্র করে আপনি যদি অভিযোগ উত্থাপন করা শুরু করেন তাহলে এই বিষয়টিও কিন্তু তখন অভিযোগের আওতায় চলে আসবে এবং এরকম আরো অনেক বিধান অভিযোগের আওতায় চলে আসবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের জন্য উচিত হচ্ছে আমরা আমাদের এই সীমিত বিবেক এবং সীমিত যুক্তি এবং সীমিত জ্ঞানের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার অসীম শক্তি, আল্লাহ সুবহানাহু তাআলার অসীম কুদরত এবং অসীম ক্ষমাকে কেয়াস না করি, তুলনা না করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা আমাদের শ্রদ্ধ শেখ ডক্টর মনজুরুল্লাহি হাফিজাহুল্লাহর নিকট থেকে সাধারণ আম নসিহামূলক কথা এবং কোনো কিছু যদি এই বিষয়ে ওনার বলার থাকে বা ছুটে গিয়ে থাকে সেটা বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আসলে অনেক সুন্দর আলোচনা হলো, আল্লাহর শুকরিয়া। এবং উপস্থাপক আলোচকদেরকে আমি ধন্যবাদ জানাই, দর্শকরা যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার নিজেকে সহ সবার জন্য নসিহা হলো আসলে যেন সর্বাবস্থায় আমরা ঈমান এবং তাকওয়ার মধ্যেই থাকি এবং আখলাকের মধ্যেও থাকি। এটা একটা ফেক্ষি অভিমত যেটা নিয়ে আমরা কথা বললাম, যদিও এটা উম্মার সকলের সাথে সংশ্লিষ্ট একটা সিরিয়াস কনসার্ন, সিরিয়াস সাবজেক্ট। ঈদ, সিয়াম, সিয়ামের বিষয়টা একটা ইসলামের রোকন, সিয়াম ও রমাদান। আর ঈদের বিষয়টা আমাদের কালেকটিভ উম্মার একটা উৎসব, ফলে শিশু থেকে আরম্ভ করে জীবিত বয়োবৃদ্ধ সকল মুসলিম পর্যন্ত এর সাথে সম্পৃক্ত। এরকম একটা বিষয়কে আমরা আসলে ঐক্যবদ্ধ প্রয়াসের একটা উপায় অবলম্বন হিসাবে গ্রহণ করতে পারি। ঈদ এসেছে আমাদেরকে বিভক্ত করার জন্য নয়, সালাত এসেছে আমাদেরকে বিভক্ত করার জন্য নয়, সিয়াম এসেছে আমাদেরকে বিভক্ত করার জন্য নয়। আমরা যদি পজিটিভ এবং ইতিবাচক দৃষ্টিতে এই সিয়ামে রমাদান, এই ঈদ উৎসবের দিকে, ঈদুল আধাই হোক আর ঈদুল ফিতরি হোক, এদিকে তাকাই তাহলে দেখব কি চমৎকার ঐক্য। সারা মুসলিম বিশ্ব একই সাথে ঈদ পালন করছে, একই সাথে সিয়াম পালন করছে, সে জায়গায় একটা ছোট্ট ইখতিলাফ, এটা তেমন কোনো প্রভাবশালী বস্তু নয় যেটা ইসলামিক ফেক কাউন্সিলের রেজলিউশনের মধ্যে চলে এসেছে। ফেকি ইখতিলাফটাকে সহিষ্ণুতার মধ্যে রাখতে হবে। এরকম আমাদের অনেকগুলো ইখতিলাফ আছে, ইবাদতের মধ্যেও আছে, মুআমালাতের মধ্যেও আছে। ফেকি ইখতিলাফের মধ্যে পরমতকে শ্রদ্ধা করা এবং তারপরে ঐক্যবদ্ধ প্রয়াস, কোন মতের মধ্যে কোনো ধরনের বায়াস না হয়ে যদি আমরা সেটা করতে পারি, আমার মনে হয় এতেই উম্মার কল্যাণ, এতেই উম্মার কল্যাণ। ইসলামের বিউটি, সৌন্দর্য এর মধ্য দিয়ে প্রকটিত হয়, সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মমতা প্রতিষ্ঠিত হয়। আসুন সেভাবেই আমরা বিষয়টাকে দেখি, অনাহূতভাবে এবং অবিবেচনার কারণে আমরা যেন প্রান্তিক কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলি।
এবং আমরা যেন উম্মার বিভক্তির কারণ না হয়ে যাই, এটা আমাদেরকে বারবার মনে রাখতে হবে। আমি সবার সার্বিক কল্যাণ কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন এই মুসলিম উম্মার মধ্যে বারাকা দেন, মুসলিম উম্মার যারা ওলামা তাদের মধ্যে বারাকা দেন, মুসলিম উম্মার যারা জনসাধারণ তারাও যেন তাদের আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে দীনের সঠিক পথে থাকতে পারে, কোরআন এবং সহিহ সুন্নাহর উপর থাকতে পারে, আমি সেই দোয়াই করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। জাজাকুমুল্লাহ খায়রান আহসান আল জাজা। আমাদের শ্রদ্ধেয় শেখ আমাদের প্রতি যে ভ্রাতৃত্বের আহ্বান জানালেন এবং ফিকহি মাসালায় উদারতা দেখানোর যে আহ্বান জানালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেটা করার তৌফিক দান করেন, আমরা এই দোয়াই করি। আমরা সবশেষে আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নিকট থেকে ওনার উপসংহারমূলক মন্তব্য শুনবো ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ, ডক্টর মঞ্জুর আলহী যা বলেছেন আমার আর অতিরিক্ত বলার নেই, আমি শুধু ওনার কথাটাকে এই রেস্টে নিয়ে বলবো যে একটু চিন্তা করে দেখুন, এখতলাফ বা ইজতিহাদের মধ্যে মতভেদটা যুগ যুগ ধরে চলে আসছে, এটাকে এত কঠোর করে এটার কারণে উম্মতের মধ্যে বিভক্তি তৈরি না করি কেন? দেখেন যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামের মধ্যে ফেকার মাসলা কিন্তু এখতলাফ ছিল। মরজম ফেকি সালাফ এটার গ্রন্থে লেখা হয়েছে, মুনতাসাল কিতানি লিখছেন পাঁচ খণ্ডে, সাহাবায়েকের মধ্যে যে সমস্ত মতভেদ ছিল ফেকার মাসালায় মতভেদ ছিল, যে মতভেদগুলোতে আপনি এক করে ফেলতে পারবেন না যতই চেষ্টা করেন না কেন, আপনি আমি যতই চেষ্টা করি এগুলিকে পুরোপুরি এক করতে পারবো না। সুতরাং এগুলিকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসি। কিন্তু একটু চিন্তা করেন, উম্মতের মধ্যে অনেক এজমাড়ি মাসালা আছে, ফেকার ক্ষেত্রে অনেক এজমাড়ি মাসালা আছে, সেগুলিকে আমরা কতটুকু করতে পেরেছি? আমরা একটা ঈদের ব্যাপারে, একটা ঈদের ব্যাপারে, একটা চাঁদের ব্যাপারে আমরা ঝগড়া করতেছি। আসুন না সবাই মিলে বলি যে উম্মতকে সবাই সালাত আদায় করতে হবে, এটার উপরে একমত তো সবাই, এটার উপরে একটা আমরা নেই যে আমরা সবাই মিলে দেখে আসা সবাই যেন সালাত আদায় করে এটা যেন ঠিক করি, এটা তো দ্বিমত করতে পারবেন না কেউ কোনোদিন। যেই জায়গাটুকু উম্মতের মধ্যে মতভেদ হয়েই আছে, সালাত পড়ে না আমাদের দেশে তো আপনি বললামই না, অনেক দেশেই আছে বাংলাদেশ সহ যাদের মধ্যে সালাত না পড়ার প্রবণতাই বেশি, তারপরেও তারা ইমানদার দাবি করতেছে। যারা চাঁদ নিয়ে গবেষণা করছে অনেকেই দেখবেন যে সালাতের ওপরে তাদের গুরুত্ব কম, বেশিরভাগই তারা চাঁদ নিয়ে মামা নিয়ে আসে কিন্তু ঈদ সালাত নিয়ে তাদের কোনো গুরুত্ব কমিয়ে যাচ্ছে দিন দিন। এটা কিন্তু ঠিক না যে ইম্মতের এজমার জায়গাটুকু, ঐক্যের জায়গা যেগুলো, এগুলো কোনো দ্বিমত নাই কারো, অনেক মাসালা আছে সেগুলোতে আমরা অন্তত একে অপরকে নসিহত করি এবং এক করার চেষ্টা করি। সুদ হারাম এতে দ্বিমত আছে, এটার ব্যাপারে আমরা একটা প্রস্তাবনা নেই না কেন যে সারা দুনিয়াতে এটা কাজটা করি। ওরূপভাবে গোশ হারাম, এই জন্য দুর্নীতি হারাম, এগুলো এবারে কোনো কথা তো আমরা কোনো বলি না, এগুলো যে ফেক্ষির দিক এটা বললাম। আর আসলে কিন্তু শরীয়ত আপনাকে যে জিনিসে ঐক্য চেয়েছে সেটা হচ্ছে নবী রাসুলদের দাওয়াতের ক্ষেত্রে ঐক্য। নবী রাসুলরা এই মাসালা, এইসব মাসালার ক্ষেত্রে ঐক্য কোনোদিন চাননি, চাইলে তারা স্পষ্ট বলে দিতেন, কারণ আমরা সবাই জানি যে লা ইয়াজুজু তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজা, প্রয়োজনের সময়ে বর্ণনা না করা এটা উম্মত কারোর জন্য এটা জায়েজ নেই, প্রয়োজন বর্ণনা করতে হয়। রসুল ইসলাম তাই বর্ণনা করেছেন, যা যা দরকার তার বেশিও বর্ণনা করে দিয়েছেন। যদি এটা এতই গুরুত্বপূর্ণ হতো রসুল কিন্তু এটার ব্যাপারে আরও বেশি তথ্য আমাদেরকে তথ্য দিয়ে আরও বেশি স্পষ্ট করে দিতেন। এর অর্থ হচ্ছে জায়গাটা এরকম যেখানে উম্মতের মধ্যে তিনি সহজিয়া হওয়া চেয়েছেন, সুতরাং এটা সহজ হইতে পারে। কিন্তু আমরা এখানে কঠোর হই, একটু চিন্তা করেন আকিদার মাসলাতে কত সহজ হয়ে যায়। আমাদের দেশে হতে শুরু করে সারা বিশ্বে আজ কবর পূজা, পীর পূজা, বিভিন্ন যে সমস্ত মাজার পূজা চলতেছে, যে সমস্ত মানুষের আকিদা বিভ্রান্তি রয়েছে যেগুলির মাধ্যমে তারা ইমান হারা হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, তার কি হবে বলেন? একজন মানুষ যদি ইমান হারা হয়ে যায়, আকিদা নষ্ট হয়, সে সারা বছর যদি সত্যি সারা বিশ্বের মুসলিমদের একদিন ঈদ করে, তার কি সে ঈদ গ্রহণযোগ্য হবে? তার কি সে রোজার দিন গ্রহণযোগ্য? সারা বছর রোজা রাখলো কিন্তু সে মনে করলো যে আল্লাহ সব সর্বত্র বিরাজমান, তিনি স্রষ্টা এবং সৃষ্টি একসাথে থাকে, অথবা মনে করলো স্রষ্টা তার বাক করে কোনো কোনো অলি গাউস কুতুবকে দিয়ে দিয়েছেন। সেই আকিদের কথাটাকে যারা বলেন না, আপনারা এখানে ঐক্য করতে চেষ্টা করেন কেন? ওইখানে ঐক্য করেন না, আকিদা তো ঐক্য করা দরকার, এখানে কোনো দ্বিমত নেই, এখানে দ্বিমত করা হচ্ছে আপনার ইমান না থাকার প্রমাণ। তাহলে আমরা আসি ঐক্য করি, ঐক্যটা আকিদা থেকে শুরু করি, আর সুন্নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দ্বিমত নাই সেখানে করি, যেখানে ওই এজমাই মাসালা সেখানে করি, যেখানে মতভেদ আছে সেখানে আমরা পরস্পর প্রতি সহনীয় হই, এবং আমরা যেখানে যেই হুকুমগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত সেখানে ব্যক্তির কাছে টেনে না নিয়ে নেই, এবং আমরা এই জিহাদ বলেন, ঈদ বলেন, বা জুমা বলেন, বা জামায়াত বলেন, বা ইন্টারন্যাশনাল যেগুলো বড় বড় কাজগুলো,
যেগুলো আমরা জানেন যে ভাগ অনেক কিছু আছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এগুলিকে নিজের উপরে টেনে না নেই। দুনিয়ার সবাই জানে যে এগুলোর মূল কারা বাস্তবায়ন করবে, সেগুলো সবাই জানে যে এগুলো আমাদের ব্যক্তি অথবা কমিউনিটির কাজ নয়, এটা হচ্ছে পূর্ণ একটা রাষ্ট্রীয় কাজ, এবং যাদের হাতে ক্ষমতা তাদের সেটা কাজ। সেটাকে ব্যক্তিকে টেনে আমি আমার মতো করে কোনো রকম চললে সেটা দিন পালন হয় না, এটাকে হাওয়ার অনুসরণ করা হয়, প্রবৃত্তির অনুসরণ করা হয়। আল্লাহকে ভয় করি আমরা, আমি নিজেকেও আল্লাহকে ভয় করার জন্য অনুরোধ জানাচ্ছি, আমার নিজেকে আমি নিজেকে বলছি আর আপনাদেরকেও বলছি যে আল্লাহ তাকওয়া অবলম্বন করা উচিত এবং এলম অর্জন করা উচিত, বোঝা উচিত মাওয়াতুল খিলাফ, কোন জায়গায় ইখতিলাফটা গ্রহণযোগ্য আর কোন জায়গায় ঐক্যটা গ্রহণযোগ্য সেটা বোঝা উচিত, কোন জায়গায় আমাদের হিট করা দরকার, মানুষকে কিসের দিকে আহ্বান করা দরকার সেটা বোঝা উচিত, এবং কোন জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নাগুলো কেউ কোনো অস্বীকার করতে পারবেন না, বাম হাতে খাওয়া কি কেউ অস্বীকার করতে পারবে, তা হারাম এটা বলেন না কেন? এদেশের মানুষ যা খাচ্ছে, যেভাবে চলছে, যেভাবে হারাম কাজগুলি করে যাচ্ছে, এগুলির কথা কথা তো বলি না, আমরা একটা মাসালা নিয়ে জুজিয়া যেখানে মতভেদ হয়েছে, যেখানে আমাদের যুগ যুগ ধরে মতভেদ হয়ে আসছে, একটু আগে ডক্টর মঞ্জুরের কাছে আপনারা শুনেছেন, সেখানে আমরা এমন প্রান্তিক সীমানা কেন যাই? আল্লাহ আমাদেরকে প্রান্তিক সীমানাতে রক্ষা করুক, এবং যেখানে ঐক্যের জায়গা এখানে প্রান্তিক সীমানা, বিশেষ করে আকিদার ক্ষেত্রে এই প্রান্তিক না বলে এটাকে সঠিক বলে এটাকে একমাত্র বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ও আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবদুল্লাহকে ধন্যবাদ, এবং যারা আয়োজন করেছে, যারা কষ্ট করেছে তাদেরকেও ধন্যবাদ, এবং শেখকেও ধন্যবাদ, শেখ মনোযোগ দিয়ে অনেক কষ্ট করে আছেন, ধন্য শুনেছেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত দর্শক মন্ডলী, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত আমাদের দুইজন বিদগ্ধ শায়খের নিকট থেকে উম্মাতের প্রতি এবং দেশবাসীর প্রতি আমরা যে আবেদন এবং আহ্বান শুনলাম সেটার সারমর্ম আমরা করতে পারি যে যেখানে ঐক্য হওয়ার প্রয়োজন, বিশেষ করে আকীদা, আকীদার মাসালায় তো কোনো ইখতলাফ নেই, সেই জায়গায় আমরা কেন ঐক্য গড়ে তুলতেছি না, সেখানে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন আমাদের সদস্য ডক্টর আবুবকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, এবং ইখতলাফি মাসালাগুলোতে উদারতা দেখানোর আহ্বান জানিয়েছেন। তো আমরা আমাদের সমস্ত দর্শকদেরকে সুক্রিয়া জানাই যে তারা দীর্ঘ 2 ঘন্টা যাবত আমাদের সাথে, প্রায় 1200 মানুষ 2 ঘন্টা যাবত আমাদের আলোচনা শুনতেছেন, তাদের সুক্রিয়া জানাই, এবং আমাদের শ্রদ্ধেয় 2 জন শায়খ কষ্ট করে তাদের মূল্যবান, অতীব মূল্যবান সময় থেকে 2 ঘন্টা সময় দেশ ও জাতির কল্যাণের জন্য, মানুষের হেদায়তের জন্য এবং নসিহা দেওয়ার জন্য তাদের অতীব মূল্যবান সময় থেকে সময় বের করেছেন এবং আমাদেরকে সেই সময় দিয়েছেন। এই জন্য আমরা তাদের জন্য এবং সকল দর্শকের নিকট অনুরোধ জানাই, আপনারা সকলে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের শায়খদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাদের হায়াত তাইয়বা, তাদের নেক হায়াতে আল্লাহ সুবহানাহু তাআলা যেন বরকত দান করেন, সুস্থ শরীরে দিনের খিদমত করে যাওয়ার তৌফিক দান করেন। পরিশেষে আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য যারা ক্যামেরার আড়াল থেকে আমাদেরকে সহযোগিতা করে গেছেন, বিশেষ করে আলী আরতেসাম টিভি কর্তৃপক্ষ পরিবার, তাদেরকেও আল্লাহ সুবহানাহু তাআলা জাযায়ে খায়ের দান করুক। আমাদের সকলের কল্যাণ কামনা করে, এবং ঈদুল আজহা ভ্রাতৃত্বের সাথে হোক, বিভেদ হিংসা বিদ্বেষ মারামারির সাথে নয়। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে হুকুকুল ইবাদ, মানুষের সাথে ভালো ব্যবহার করা বেশি নেকির কাজ, এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করা আপনার নিকটে যদি একদিনে ঈদ করা ঠিকও হয়, তো আলাদা দিনে ঈদ করার চাইতে একজন মুসলিম ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা কিন্তু বেশি গুনাহের কাজ। সুতরাং আমরা যেন আমাদের মুসলিম ভাইয়ের প্রতি ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই ভ্রাতৃত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানের আমরা ইতি টানতেছি, সকলকেই বৈঠক শেষের দোয়া পড়ে আর দোয়া পড়ার অনুরোধ জানাচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।